হ্যালো ননিদা, হ্যালো, অর্ণব আছো তো? হ্যালো, হ্যাঁ আছি আমি। ঠিক আছে, টিআইসি ম্যাডাম আসুক, তারপর শুরু করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো দিদি, এসছেন? টিআইসি ম্যাডাম, হ্যালো। ননিদা, শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। দিদিকে একবার ফোন করো না, দিদিকে একবার ফোন করো তো। তুমি লেফট হয়ে তুমি একবার ফোন করো না।
মতনুদা হ্যালো হ্যাঁ ওই দিদি আসুক তারপর শুরু করি করেছে ম্যাডাম ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ দিদি আছেন তো আমি শুরু করছি তাহলে ঠিক আছে নমস্কার শুভ সন্ধ্যা আজ কালীনগর মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের আন্তর্জাতিক আলোচনা চক্র করোনা আবহে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি এই আলোচনা চক্র বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে শুরু করছি ওং সহনা ববতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাব অধিতমস্তু মা বিদ্বিষাবহৈ ওং সং নো মিত্র সং বরুণ সং নো ভবত্বার্জমা সং নো ইন্দ্র বৃহস্পতিঃ সং নো বিষ্ণু রুরুক্রমা নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি প্রীতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মাম অবতু তদ্বক্তারম অবতু অবতু মাম অবতু বক্তারম ওং শান্তি শান্তি শান্তিঃ নমস্কার আজকের আলোচনা চক্রের বিষয় জগৎ সম্পর্কিত বিবিধ দার্শনিক মতবাদের পর্যালোচনা প্রথমে কালীনগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর ঈশানী ঘোষ মহাশয়াকে সংস্কৃত বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তারপর স্বাগত জানাচ্ছি ভৈরব গাঙ্গুলী কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অর্ণব ঘোষাল মহাশয়কে ইস্ট ক্যালকাটা গার্লস কলত্ত খান মহাশয়কেও স্বাগত আইকিউএসির কোঅর্ডিনেটর শুভাশিস চ্যাটার্জি মহাশয়কে স্বাগত জানাই এছাড়া সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ শিক্ষাকর্মী বৃন্দ গবেষকদেরও স্বাগত জানাই সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই ডক্টর ঈশানী ঘোষ মহাশয়াকে কিছু বলবার জন্য অনুরোধ করছি আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রের আচ্ছা থ্যাংক ইউ রাহুল আই অন বিহাফ অফ কালীনগর মহাবিদ্যালয় cordially welcome Dr. Arnob Ghoshal, Head, Department of Sanskrit, Bhairav Ganguly College. The topic today he will be talking on is Jagat Samparkito Bibhinno Darshanik Matobader Porjalochona. Ar jeta ami mone korchi, ami Rahuler shongeo ektu age kotha bollam. ডক্টর ঘোষালের এই লেকচারটি আমাদেরও যেমন জ্ঞান বৃদ্ধি করাবে এই বিষয়টায় সবথেকে বেশি উপকৃত হবে আমাদের ছাত্রছাত্রীরা আর এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের এই বিভাগটিতে সম্প্রতি খুব মানে টিচারের সংখ্যা কমে গিয়েছে এবং যার ফলে স্টুডেন্টদের আমাদের দুজন অধ্যাপক একজন রাহুল দেব বিশ্বাস আর একজন ননি গোপাল মাইতি অনেক
চেষ্টা করে কিন্তু এই ছাত্রছাত্রীদের সহযোগিতায় তারা এই ডিপার্টমেন্টটি পরিচালনা করছে এবং সেমিস্টারেও খুব ভালো রেজাল্ট করছে। যার জন্যে এই আজকের টপিকটা আমি সেই জন্যই জিজ্ঞেস করছিলাম রাহুলকে যে ওদের বিশেষ করে উপকার করবে, উপকৃত হবে আশা করছি ডক্টর ঘোষালের এই লেকচারের থেকে। So not wasting any more time, I would like to invite or I would request Rahul to invite Dr. Ghoshal to deliver his lecture. Thank you. Thank you, Didi. Atokkhon shunlam Dr. Ishani Ghosh Mahashayar কথা, উনি ঠিকই বলেছেন বিষয়টা জগৎ সম্পর্কিত বিবিধ দার্শনিক মতবাদের পর্যালোচনা অর্থাৎ ছাত্রছাত্রীদের উপকারে আসবে এই সংক্রান্ত টপিক ঠিক করেছিলাম। বিশেষ করে সিক্স সেমিস্টার অনার্সের ক্ষেত্রে এটা বিশেষ উপযোগী হবে এবং দর্শন বিভাগের ছাত্রছাত্রীরাও এর দ্বারা উপকৃত হয়ে থাকবে এই আশা করি। এখন আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি হলেন ভৈরব গাঙ্গুলী কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অর্ণব ঘোষাল মহাশয়। আর একটা ভালো কথা, অর্ণব বয়সে আমার থেকে নবীন হলেও জ্ঞানবৃদ্ধ এবং সম্প্রতি পিএইচডি কমপ্লিট করেছেন অর্ণব ঘোষাল মহাশয় তিরুপতি সংস্কৃত বিদ্যাপীঠ থেকে, যেটা ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি এখন তিরুপতিতে। আমি এবার ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য অর্থাৎ সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকের বিষয় সম্পর্কে বলার জন্য ডক্টর অর্ণব ঘোষাল মহাশয়কে অনুরোধ করছি। ডক্টর অর্ণব ঘোষাল মহাশয় এবার আপনার মূল্যবান বক্তব্য বলবেন। নমস্কার, এখানে উপস্থিত মাননীয় অধ্যক্ষা ডক্টর ঈশানী ঘোষ মহাশয়া এবং কালীনগর মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং উপস্থিত অন্যান্য কর্তৃপক্ষ এবং শ্রোতৃমণ্ডলী যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই কেউ প্রাজ্ঞ কেউ অভিজ্ঞ কেউ নবাগত কেউ আমার সমবয়সী কেউ আমার থেকে নবীন অনেকেই আছেন, সকলকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি এই জগৎ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের বিভিন্ন বাদের কিছু দার্শনিক পর্যালোচনা বিষয়টি নিয়ে কয়েকটি কথা বলবো। সকলের আগে এই কালীনগর মহাবিদ্যালয়ে অধ্যক্ষা এবং সংস্কৃত বিভাগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। তো বিষয়টি বর্তমানে আমাদের সংস্কৃত বিভাগে যুক্ত হয়েছে সিলেবাসের মধ্যে, আগে কখনো ছিল না এই বিষয়গুলি, বা থাকলেও অন্য রূপে ছিল, এখন একটু অন্যভাবেই যুক্ত হয়েছে বিষয়টি। তাই অপরিচিত বিষয় ছাত্রছাত্রীদের কাছে কোথাও কোথাও দুর্বোধ্য বলে প্রতীত হচ্ছে। যা হোক, এই টপিকের উপর একটু আলোচনার বিশেষ অবকাশ বা প্রয়োজন আছে বলেই আমার মনে হয়। তো এ কারণে এই সুন্দর টপিকটি চয়ন করার জন্যও আমি সংস্কৃত বিভাগকে আমি ধন্যবাদ জানাই। তো শুরুতেই আমাদের পারম্পরিক অধ্যয়নের শীলতা অনুযায়ী আমি বৈদিক মঙ্গলাচরণের মাধ্যমে এই আলোচনা শুরু করছি। ওম ওয়াং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম আবিরাবির্ম এধি বেদস্য মহানি ইস্থ শ্রুতং মে মা প্রহ আসিহ অনেনাধীতে নাহোরাত্রান সন্দধামি ঋতম বদিষ্যামি
सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम अवतु वक्तारम ओम शांति 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 ओम सदा शिव समारंभाम शंकराचार्य मध्यमाम अस्मदाचार्य पर्यंताम वंदे गुरु परंपराम श्रुतिस्मृति पुराणानाम आलयम करुणालयम नमामि भगवत्पादं शंकरं लोकशंकरं नमो नमः सर्वेभ्यः हार्दवं स्वागतम्। यद्यपि संस्कृत विभाग तथापि सर्वेषां बोधसौकर्षाय यथा सुखबोधो भवेत् छात्राणां तस्मात् वंगभाषया एव आधिक्येन उच्यते, मध्ये कदाचित् संस्कृतभाषया अपि उच्यते। अस्माकं आमादेर जे विषय विविध मतवादের দার্শনিক পর্যালোচনা। তো প্রথমেই এই যে দর্শন বিষয়টা নিয়ে আমাদের একটু জানা প্রয়োজন, কারণ আমাদের যারা ছাত্রছাত্রীরা সেমিস্টারে রয়েছেন তাদের এই যে দর্শনের সঙ্গে পরিচয় এই এই হবে, এতদিন পর্যন্ত তাদের দর্শনের সঙ্গে কোনো পরিচয় ছিল না। কাজেই এই বিষয়টি বুঝতে গেলে প্রথমেই দর্শন কি এটা একটু বুঝে নেওয়া দরকার, এবং জগৎ দর্শনের দৃষ্টি থেকে জগৎ কেমন এটাও বুঝে নেওয়া দরকার। তো দর্শন কি এটা নিয়ে ভাবতে গেলে দর্শন বলতে দেখা, কিন্তু শুধুমাত্র দেখাকে দর্শন বলা হয়নি। যে দর্শন আমরা পড়ব বিষয় হিসাবে বা যে দর্শনকে শাস্ত্র বলে মনে করা হয়, সেই দর্শনে দেখা মানে শুধু দেখা নয়, একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখা। কেমন দৃষ্টিভঙ্গি থেকে? না, এক্ষেত্রে দর্শন বলতে আত্মদর্শন, মানে নিজেকে দেখা, আত্মদর্শন। এই আত্মদর্শন বিষয়টি আমরা জানি আমাদের দর্শন সম্প্রদায়গুলি উদ্ভূত হয়েছে বেদ থেকে, বৈদিক দর্শন আমরা বলি। তো এবার আপনাদের মনে হতে পারে যে বেদ থেকেই কি সব দর্শন উৎপন্ন হয়েছে, তাহলে নাস্তিক দর্শনের অস্তিত্ব কি? সে বিষয়ে আসছি। মোটামুটি ভাবে বেদই হলো দর্শনের ভিত্তি। তো এই বেদের যে বৃহদারণ্যক উপনিষদ রয়েছে, সেই বৃহদারণ্যক উপনিষদে একটি মন্ত্রে বলা হচ্ছে, যেখানে দর্শনের উৎপত্তির স্পষ্ট উল্লেখ আমরা পাচ্ছি, সেই বৃহদারণ্যক উপনিষদের মৈত্রেয়ী ব্রাহ্মণের একটি মন্ত্রে বলা হচ্ছে, আত্মা বা অরে দ্রষ্টব্যহ, অর্থাৎ আত্মাকে দেখতে হবে, মানে আত্মাকে জানতে হবে, আত্মানং বিদ্ধি, আত্মা বা অরে দ্রষ্টব্যহ, আত্মাকে দেখতে হবে, আত্ম সাক্ষাৎকার করতে হবে। তার উপায়ও বলা হচ্ছে, তিনটি উপায়, শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। তাহলে আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য, অর্থাৎ আত্মাকে দেখতে হবে, এবং সেই দেখার উপায় বা পথ তিনটি, শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য, অর্থাৎ শ্রবণ মনন এবং নিধিধ্যাসন। শ্রবণ, শ্রবণ বলতে শোনা, মনন বলতে বিচার বা চিন্তা করা, যেটা মনের কাজ, মন বা বুদ্ধি দিয়ে আমরা যেভাবে বিচার বা চিন্তা করি কোনো বিষয়কে নিয়ে, আমাদের শ্রুত বা অধীত বিষয় বা আমাদের জ্ঞানের গোচরে আসা বিষয়গুলি, আমাদের জ্ঞানে আসা বিষয়গুলিকে যখন আমরা চিন্তা করি, বিচার করি, সেগুলো নিয়ে নানা রকম ভাবে বিশ্লেষণ করি মনের মধ্যে, সেটাকে বলছে মনন। আমি খুব সাধারণ ভাবে বলছি, কোনো দার্শনিক পরিভাষায় বা কোনো জটিলতায় আমি যাচ্ছি না, একদম ওপরে সাবলীল অর্থটি আমি বলছি, যাতে আমাদের ছাত্রছাত্রীরা একবারই দর্শনে নতুন প্রবেশ করেছে তাদের যাতে সুবিধা হয়। প্রাজ্ঞরা অবশ্যই জানেন এই বিষয়গুলি। তো এই শ্রবণ মনন গেল, এরপরে নিধিধ্যাসন। নিধিধ্যাসন কি? না, ওই যে বিষয়টি আমি অধীত হয়েছি বা শুনেছি এবং সেই বিষয়টি নিয়ে বিচার করেছি, সেই বিষয়ের সত্যতা নিয়ে বিচার করেছি, বিশ্লেষণ করেছি, সেই বিশ্লেষিত বিষয়টির সত্যতার ওপর নিজের মনকে একাগ্র করা বা সেই বিষয়টির সত্যতার ওপর ধ্যান করা, এটাকে বলছে নিধিধ্যাসন।
এবং ধ্যান করার ফলে কি হয়, সেই বিষয়ের সঙ্গে সেই বিষয়কে স্পষ্ট রূপে জানা যায় বা সেই বিষয়ের স্বরূপ অবগত হওয়া যায় বা সেই বিষয় যে নিজের থেকে অভিন্ন এটা বোঝা যায়। তাহলে আত্মদর্শনের উপায় সম্বন্ধে তিনটি উপায় বলা হলো, আত্মাকে দেখতে হবে, এটাই কিন্তু দর্শনের মূল শ্লোক, দর্শনের মূল মন্ত্র, দর্শন যে কথাটি, আত্মা বা আরে দ্রষ্টব্য, আত্মাকে আত্মাকে সাক্ষাৎকার করতে হবে, আত্মাকে দেখতে হবে। সেই দেখতে হবে কি কি ভাবে, এমনি তো দেখা যায় না আত্মাকে, আপনি আমি কেউই দেখতে পাই না। তাহলে দেখতে হবে কি উপায়, না শ্রোতব্য, আত্মা সম্বন্ধে শুনতে হবে, আত্মা সম্বন্ধে বেদ উপনিষদ প্রভৃতিতে অনেক কথা বলা হয়েছে, অজ নিত্য শাশ্বত পুরাণ এরকম নানা কথা বলা হয়েছে, আত্মা অমর, আত্মার মৃত্যু নেই, আত্মার জন্ম নেই, আত্মাকে আত্মা সর্বব্যাপী, আত্মার উৎপত্তি বিনাশ নেই, এরকম নানা কথা আমরা শুনেছি। এই সমস্ত কথাগুলি শাস্ত্র থেকে শ্রবণ করা কি হচ্ছে শ্রবণ। এরপর এই শ্রুত বিষয়গুলি, এই যে আত্মা নিত্য, আত্মার উৎপত্তি বিনাশ নেই, আত্মা নিরংশ, আত্মার কোনো অংশ নেই, আত্মা সর্বব্যাপী, আত্মা সব জায়গায় আছেন, আত্মা সকলের মধ্যে আছেন, আত্মা একই রূপ, এর কোনো ভিন্ন রূপ হয় না, এই যে বিষয়গুলি, এগুলো নিয়ে বিচার করা যে সত্যি কি আত্মা উৎপত্তি বিনাশ রহিত, এই বিষয়ে বিচার করা, এ বিষয়ে যুক্তি অবতারণা করে বিচার করা, বিশ্লেষণ করা, এটা হচ্ছে মনন। এই মননের মাধ্যমেও কিন্তু দর্শন। তাহলে দর্শনের যে তিনটি পথ কি কি, একটি শ্রবণ মারফত পথ, শ্রবণ শ্রবণের পথ, এই শ্রবণ পথকে অবলম্বন করে যে দুটি দর্শন নিজেদের যে মতবাদকে বিস্তৃত করেছে বা পল্লবিত করেছে, সেই দুটি দর্শন হলো আমাদের মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। মীমাংসা এবং বেদান্ত দর্শনের দেখবেন বেশিরভাগটাই শ্রবণমূলক, মানে সেখানে বেশিরভাগই শ্রুতি বাক্যের ওপর কাজ হয়, বেশিরভাগই শ্রুতি বাক্য, মানে শ্রুতি নির্ভর, বেদ নির্ভর। আবার যখন মননে যাব, মননে বেশিরভাগ যুক্তি, সেখানে বিচার করা হয়েছে, প্রমাণ প্রমেয় বিচার করা হয়েছে, সেখানে যুক্তির প্রাধান্য রয়েছে, যুক্তি সেখানে প্রধান, এই জন্য এই যুক্তি নির্ভর দুটি দর্শন সম্প্রদায় তৈরি হয়েছে, ন্যায় বৈশেষিক। আপনারা সবাই জানেন এখানে ন্যায় বৈশেষিকে যুক্তি প্রধান, ন্যায় মানেই যুক্তি। তাহলে ন্যায় বৈশেষিক সম্প্রদায় চলে এলো এই মননকে অবলম্বন করে। এরপরে নিধিধ্যাসন, মানে যোগাভ্যাস, একাগ্রতা, ধ্যান, এর থেকে আমরা সাংখ্য এবং যোগ দর্শনকে পেয়ে গেছি। তাহলে এই যে স্বর দর্শন যে বৈদিক দর্শন, স্বর দর্শনের যে ভিত্তি, মূল ভিত্তি যে বেদ, সেটা আমরা জানলাম যে বেদে আত্মদর্শনের মূল মন্ত্র বলা হয়েছে, সেই আত্মদর্শন কিভাবে করা হবে তার তিনটি উপায়ে। দেখুন, সবাই তো রাস্তা এক হতে পারে না, কোনো বস্তুকে লাভ করতে গেলে বিভিন্ন জন বিভিন্ন রাস্তায় হাঁটতে পারে, তো এই দার্শনিকদেরও সবাই একমত হবে এটা মানা সম্ভব নয়, বিভিন্ন জনের মত বিভিন্ন থাকবেই, এই মতভেদ অনুসারেই কিন্তু এতগুলি দর্শন সম্প্রদায় কিন্তু পল্লবিত হয়েছে, যে শ্রবণকে কেন্দ্র করে বেদান্ত এবং মীমাংসা, মানে পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, মননকে নিয়ে ন্যায় এবং বৈশেষিক, আর নিধিধ্যাসনকে নিয়ে সাংখ্য এবং যোগ, এই দর্শন সম্প্রদায় স্বর দর্শন সম্প্রদায় কিন্তু পল্লবিত হয়েছে। এরপরে এই বৈদিক দর্শনের বৈদিক ভিত্তিকে, বেদকে যারা অস্বীকার করেছেন, বেদের সত্যতাকে, বেদের প্রামাণ্যকে যারা স্বীকার করেননি, যারা স্বীকৃতি দেননি, তারা হয়েছে নাস্তিক দর্শন। তাদের মতগুলির উদ্দেশ্যও কিন্তু এক, এই সত্যকে খুঁজে পাওয়া, কিন্তু এই সত্যকে খুঁজে পেতে গিয়ে তারা বেদকে প্রথমেই তিরস্কার করেছে, বেদকে প্রথমে পরিহার করেছে, বেদকে নিতে চায়নি, বেদের প্রমাণকে তারা গ্রহণ করতে চায়নি। তাহলে বেদের প্রামাণ্যে তাদের আস্থা নেই, এই বেদের প্রামাণ্যে আস্থা নেই বলে এরা নাস্তিক। এই তিনটি নাস্তিক দর্শন রয়েছে আমাদের, যেগুলো প্রধান তিনটি নাস্তিক দর্শন, চার্বাক, বৌদ্ধ এবং জৈন, এই নিয়ে নটি দর্শন আমাদের সবসময়, এই নটি দর্শন নিয়ে কিন্তু কাজ হয় বেশিরভাগ ক্ষেত্রে।
আরো অনেক দর্শন আছে, সেগুলির এখানে সময়াভাবে আলোচনা করার কোনো অবকাশ নেই এবং বিষয় বহির্ভূত। যা হোক, তো 9টি দর্শন আমরা পেলাম, 3টি নাস্তিক দর্শন এবং 6টি আস্তিক দর্শন। তাহলে আস্তিক দর্শন কিভাবে বলছি, না বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, বেদের প্রামাণ্যে যাদের আস্থা আছে তারা আস্তিক দর্শন, আর বেদের প্রামাণ্যে যাদের আস্থা নেই তারা নাস্তিক দর্শন। নাস্তিক দর্শনে আছে চার্বাক, জৈন, বৌদ্ধ, আর আস্তিক দর্শনে আছে পূর্বমীমাংসা, উত্তর মীমাংসা, সাংখ্যযোগ, ন্যায় বৈশেষিক। তো এই যে এই 9টি দর্শন আমরা পেলাম, এবারে আমরা আসবো যে জগৎ এই দার্শনিকদের দৃষ্টিভঙ্গি থেকে জগৎ তাহলে বিভিন্ন রকম ভাবে দেখেছেন। 9টি যদি সম্প্রদায় হয়, 9টি সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই এক নয়, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, প্রত্যেকের মতবাদ আলাদা। তাহলে প্রত্যেকে প্রত্যেকের মতবাদের দ্বারা নিজেদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে জগৎকে বিভিন্ন রূপে প্রত্যক্ষ করেছেন। আমরা জগৎকে কিভাবে প্রত্যক্ষ করি, আমরা জগতের সৌন্দর্য দেখি, জগৎ কত সুন্দর, আবার কোথাও জগৎ কত ভয়ানক, কিন্তু দার্শনিকরা ঠিক এভাবে জগৎকে দেখেন না। দার্শনিকরা সত্যের দৃষ্টি থেকে জগৎকে দেখেন, যে কতটা সত্য, যা দেখছি তা কি সত্য, যদি সত্য হয় সেটা কিভাবে সত্য, তাকে আমি সত্য বলে প্রতিষ্ঠা করব কিভাবে, আর যদি মিথ্যা হয় তার মিথ্যাত্বই বা কেন, যদি মিথ্যাই হয় তাহলে আমি দেখছি কেন, আর যদি দেখছি তাহলে মিথ্যাত্ব কেন। এই রকম দৃষ্টিভঙ্গি থেকে, বিশ্লেষণের দৃষ্টি থেকে কিন্তু দার্শনিকরা জগৎকে দেখেছেন। এই দেখতে গিয়ে আমি আপনাদের সরাসরি যে টপিক আছে টপিকে চলে আসছি। আমাদের টপিকে 3টি মতবাদের কথা বলা হয়েছে, মনিজম, ডুয়েলিজম, প্লুরালিজম, একত্ব, দ্বৈত, বহুত্ববাদ, একত্ববাদ, দ্বৈতবাদ, বহুত্ববাদ। তো এই জগৎকে এই দার্শনিকরা কিভাবে দেখেছেন, এই জগতের মূল কি রয়েছে, এই জগতের মূলে কোনো একটি তত্ত্ব রয়েছে না অনেকগুলি তত্ত্বের সমষ্টি রয়েছে, যা আমরা দেখছি পরিদৃশ্যমান, এই যে গাছপালা, পশু পাখি, নদী, পর্বত, সমুদ্র, যত কিছু দেখছি, এই সবকিছু কি কোনো একটি মূল কারণ থেকে উদ্ভূত হয়েছে, যেমন একটি বীজ থেকে। একটি বীজ থেকে কি হয়, একটি বীজ থেকে প্রথমে অঙ্কুর হয়, তারপরে শাখা প্রশাখা হয়, ছোট্ট পাতা বেরোয়, তারপর মূল বেরোয়, তারপরে সেটি আরো শাখা প্রশাখা, ফল ফুলে ভরা হয়, বড় বৃক্ষ হয়, সেখানে পাখি প্রভৃতিরা আশ্রয় করে। তাহলে একটি ছোট্ট বীজ, তার থেকে একটি বিচিত্র বৃক্ষ তৈরি হয় যার মধ্যে নানা জিনিস রয়েছে, পাতা, মূল, ফল, ফুল, কাণ্ড, শাখা প্রশাখা সবকিছু রয়েছে। তাহলে সেই রকম কোনো একটি নির্দিষ্ট পদার্থই কি জগতের মূলে, নাকি জগতের মূলে অনেক পদার্থ রয়েছে, জগতের মূলে অনেক পদার্থ রয়েছে। এই বিষয় নিয়ে যে মতবাদ, খুব সাধারণ জিনিস, একদমই বিষয়টা জটিল নয়, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, বিষয়টা অত্যন্ত সহজ, যে এই যে জগৎ আমরা দেখছি এটা বিচিত্র। বিচিত্র মানে কি, অনেক কিছুতে ভরা, অনেক কিছু জগতে আছে, সেই অনেক কিছুর মূল কি, একটি না অনেক। যেমন একই মায়ের 5 সন্তান, তাহলে এদের মূল একজন, সেই রকম জগতে অনেক কিছু আছে, সেগুলোর মূল কি কোনো একটি, মানে কোনো একটি তত্ত্ব থেকেই কি এই সমস্ত কিছু পল্লবিত হয়েছে, নাকি এর পিছনে অনেক তত্ত্ব রয়েছে। এই যে মতবাদ, এই যে একটা বিচারের জায়গা, এই জায়গা থেকে 3টি মতবাদ বেরিয়ে এসেছে দর্শনে। সেই 3টি মতবাদ কি, একটি একত্ববাদ, যারা মনে করছেন এই সমস্ত বৈচিত্র্যের আড়ালে একটি মাত্র তত্ত্ব রয়েছে, তারা একত্ববাদী। আবার যারা এই বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে দুটি তত্ত্বকে স্বীকার করছেন, তারা দ্বৈতবাদী। আবার যারা অনেক তত্ত্বকে স্বীকার করছেন, তারা বহুত্ববাদী। প্রসঙ্গত বলে রাখি, এই দ্বৈতবাদী বা বহুত্ববাদীর মধ্যে ভারতীয় দর্শনে খুব একটা ভেদ করা হয়নি। ভারতীয় দর্শনে এমন ভেদ করা হয়েছে যে একত্ববাদী অথবা বহুত্ববাদী, দ্বৈতবাদী এর অর্থ কিন্তু অন্য। তথাপি পাশ্চাত্যের
দৃষ্টিভঙ্গি থেকে আমরা একত্ব বলতে যারা একটি কারণকে স্বীকার করে বা একটি মূল তত্ত্বকে স্বীকার করে তাকে বলছি একত্ববাদী, যারা দুটিকে স্বীকার করে তারা দ্বৈতবাদী, যারা অনেককে স্বীকার করে তারা বহুত্ববাদী। কিন্তু ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে একত্ববাদী এবং বহুত্ববাদী এই দুটিই বলা হয়েছে, মানে যারা একত্ববাদী নয় তারা কিন্তু বহুত্ববাদী, মাঝে দুই বা তিনের কোনো ব্যাপার নেই, সে দুটি মানলেও তারা বহুত্ববাদী আবার বহু মানলেও তারা বহুত্ববাদী। তথাপি পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমরা দ্বৈতবাদী এবং বহুত্ববাদী এই দুটোকেও আমরা পাচ্ছি। তাহলে একত্ববাদী মানে যারা সমস্ত কিছুর মানে সমস্ত জগতের যত কিছু পদার্থ আমরা দেখছি তার অন্তরালে একটি পদার্থকে স্বীকার করছেন। তো এরা কারা, কারা কেনই বা তারা এই এত কিছু বৈচিত্র্যের মধ্যে একটিকে স্বীকার করছেন, কিভাবে তারা এটা এই জায়গায় উপনীত হলেন, এ প্রসঙ্গে একটু চর্চার প্রয়োজন। এখন একত্ববাদী কারা, না একত্ববাদী বলতে বলা হয়েছে অদ্বৈতবাদী বেদান্তীরা, অদ্বৈত বেদান্তে তারা একত্ববাদী। কিভাবে তারা একত্ববাদী হলেন, না তারা মনে করেন যে জগতে আমরা যা কিছু দেখি তা মূলত কোনো একটি নির্দিষ্ট কারণ থেকেই উৎপন্ন হয়েছে। সেই কারণটি কি, না জগতে একমাত্র সত্য বস্তু বলতে যা আছে তা হলো আত্মা বা ব্রহ্ম। এটা কারা মনে করেন, বেদান্তীরা মনে করেন। তাহলে বেদান্তীরা মনে করছেন জগতে একটি মাত্র পদার্থ সত্য, বাকি সমস্ত পদার্থই মিথ্যা। মিথ্যার আবার অর্থ আছে, সেই জায়গায় আসছি। খুব সাধারণ অর্থ ধরে রাখুন, জগতে যা কিছু পদার্থ আছে তাতে মূলত একটি পদার্থ সত্য, বাকি যা কিছু আমরা দেখছি তা সেই সত্যের ওপরে একটা অধ্যাস, সেই সত্যের ওপরে আমরা তাকে দেখছি। মানে জগতে যা কিছু পদার্থ দেখছি তার মধ্যে যে সত্তাকে আমরা লক্ষ্য করছি সেই সত্তা কিন্তু ব্রহ্ম। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরা যাক আমরা দেখছি যে এক জায়গায় একটি আমরা হাঁটছি, অন্ধকার, মোটামুটি খুব একটা আলো নেই, অল্প অল্প আলো, সেখানে হাঁটতে গিয়ে আমি হঠাৎ করে ভয় পেয়ে গেলাম, মনে হলো যেন একটা সাপ আছে, আমরা দেখে ভয় পেলাম। পরে আবার টর্চ দিয়ে ভালো করে টিপে টর্চ টিপে দেখলাম যে ওটা সাপ নয়, ওটা একটা দড়ি। তাহলে আমরা সেখানে সাপ দেখেছিলাম, যদি সাপ না দেখতাম দড়ি দেখে তো কেউ ভয় পায় না, দড়ি দেখে কি কেউ ভয় পায়, দড়ি দেখে কেউ ভয় পায় না, তাহলে সাপ দেখেই ভয় পায়। তাহলে আমি ওখানে সাপ দেখেছিলাম। আরেকটি ছেলে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল, সেটাকে সে ওই যে দড়িটা পড়েছিল সে ওইটা অন্ধকারে বুঝতে না পেরে সে ভাবলো যে কোথা থেকেও হয়তো জলের ধারা ওখান দিয়ে বয়ে যাচ্ছে। আবার আরেকজন একটু দূর থেকে দেখলো, সে দেখে ভাবলো যে ওখানে হয়তো কোনো লতা পড়ে আছে, পায়ে জড়িয়ে যেতে পারে। তাহলে একই বস্তু তিনজন তিন রকম দেখছে, কেউ দেখছে লতা, কেউ দেখছে সাপ, কেউ দেখছে দড়ি, এই কেউ দেখছে জলের ধারা। তাহলে আসলে কি বস্তুটা, আসলে বস্তুটা হচ্ছে একটা রজ্জু বা দড়ি। তা সেখানে দেখছে কি, সেখানে নানা রকম জিনিস তারা দেখছে। তাহলে এই যে একই বস্তুতে তারা বিভিন্ন জিনিস প্রত্যক্ষ করছেন, এক্ষেত্রে এই প্রত্যক্ষের ক্ষেত্রে দেখুন একই বস্তু বিভিন্ন রূপে প্রতীত হচ্ছে, কিন্তু বস্তু তো কিন্তু সেখানে যারা দেখছে, যে যে ব্যক্তিটি দেখলো ওখানে সর্প রয়েছে, সাপ রয়েছে, যদি বলি সে ভুল দেখেছে তাহলে সে ভয় পেলো কেন? তার মানে যে মুহূর্তে সে ওটা প্রত্যক্ষ করেছে সেই মুহূর্তে সে সাপকেই প্রত্যক্ষ করেছে, সে সাপকে প্রত্যক্ষ করেছে বলেই সে ভয় পেয়েছে। তাহলে যখন সে ভয় পেলো তখন সে ওখানে সাপকে দেখেছে, তাহলে সেখানে রয়েছে কি দড়ি, দড়ির অস্তিত্ব সেখানে কিন্তু সত্য, সাপের অস্তিত্ব সেখানে নেই, তথাপি সাপকে দেখছে। তাহলে সাপটা কার অস্তিত্বে অস্তিত্ববান হয়েছে সেখানে,
সেখানে ছাপ না থাকলেও তার মনে থাকা কল্পিত ছাপ সেই দড়ির অস্তিত্ব নিয়ে সেখানে সত্তা সম্পন্ন হয়েছে, মানে দড়ির সত্তায় সাপটা সত্তাবান হয়েছে, সাপটা তার মনে ছিল, সত্তাটা ছিল দড়িতে, সাপে কোনো সত্তা ছিল না, সত্তা মানে অস্তিত্ব, সাপের অস্তিত্ব ছিল না, সাপ তার মনে ছিল। তাহলে সাপের অস্তিত্ব না থাকলেও দড়ির অস্তিত্ব ছিল, সেই দড়ির দড়িত্বকে সরিয়ে দিয়েছে, দিয়ে অস্তিত্বটাকে গ্রহণ করেছে, সেই অস্তিত্বটাকে গ্রহণ করে সেই অস্তিত্বে সাপটা কল্পনা করেছে। বিষয়টা ভালো করে বুঝুন, ছিল দড়ি, দড়িটাকে সে দেখছে না, কি দেখছে, সাপ দেখছে। এখন দড়িতে দুটি জিনিস আছে, একটি আছে দড়িত্ব আর একটি আছে অস্তিত্ব। ধরুন দড়িতে দড়িত্ব আছে অস্তিত্ব আছে, তো সেই দড়ির যে দড়িত্বকে সরিয়ে দিচ্ছে, দড়ির দড়িত্বকে সে দেখছে না, কিসের জন্য, অন্ধকার হোক যা হোক যে কোনো কারণে দড়িত্বকে সে দেখতে পাচ্ছে না, অস্তিত্বকে সে পাচ্ছে, কিছু একটা আছে এটা সে বুঝতে পারছে, তার মানে অস্তিত্ব আছে, সেই যে কিছু একটা আছে এই যে অস্তিত্ব, সেই অস্তিত্বে সে কি আরোপ করছে, অস্তিত্বে সে নিজের কল্পনায় থাকা সর্পকে আরোপ করছে, যার ফলে সেই সর্পটা কি হচ্ছে, অস্তিত্ব সম্পন্ন হয়ে যাচ্ছে, সে তখন ভয় পাচ্ছে, নাহলে কল্পনায় থাকা সাপ দেখে তো কেউ ভয় পায় না, তাহলে সে রাস্তা চলতে গিয়ে যখন দড়িটা দেখে সাপ মনে করে ভয় পাচ্ছে, তখন বুঝতে হবে তার সেই দড়ির অস্তিত্বে সাপটা অস্তিত্ব সম্পন্ন হয়েছে, তাহলে এই কারণে সে ভয় পেল। ঠিক একই রকম ভাবে এই জগতের সমস্ত পদার্থ, জগৎ এবং বস্তুত সমগ্র জগৎ সেই ব্রহ্মের সত্তায় সত্তাবান। ব্রহ্ম হচ্ছে কি না, জগতের সবকিছুর আধার। এ প্রসঙ্গে অনেক প্রশ্নোত্তরে এই জিনিস আরো পরিষ্কার ধারণা হবে, আরো প্রশ্নোত্তর করলে শেষের দিকে নিশ্চয়ই হয়তো আপনাদের সবার প্রশ্ন থাকবে, প্রশ্ন থেকে আমরা এটার আরো পরিষ্কার জায়গায় পৌঁছে যেতে পারবো। তো আমরা চলে যাচ্ছি আবার মূল জায়গায়। তাহলে এই যে জগতের বিভিন্ন পদার্থের মধ্যে যে একটি পদার্থকে স্বীকার করছে এবং সেটি জগতের সমস্ত পদার্থের মূল বা কারণ, এটি হচ্ছে একত্ববাদীদের মূল কথা। একত্ববাদী বলতে এখানে অদ্বৈত বেদান্তীরা, এরা বলছেন ব্রহ্মই একমাত্র সত্য, জগতে যা কিছু আমরা দেখছি তা ব্রহ্মের সত্তায় সত্তাবান বলে প্রতীত হচ্ছে, ব্রহ্ম আছে বলে এই জগৎ সত্য বলে প্রতীত হচ্ছে। যেমন উপনিষদের একটি শ্লোকে আমরা পাই, সেই কঠোপনিষদের শ্লোকে বলছেন যে নতত্র সূর্য ভাতি, বলছেন সূর্য প্রকাশিত হচ্ছে না, নতত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম, চন্দ্র তারাও প্রতিভাত হচ্ছে না, নেমা বিদ্যুৎ ভান্তি, বিদ্যুৎ প্রতিভাত হচ্ছে না, কুত অয়ম অগ্নিহি, এই অগ্নি কি, অগ্নিও প্রতিভাত হচ্ছে না, তমেই বা ভান্তম অনুভাতি সর্বম, বস্তুত সেই যে ব্রহ্মের অস্তিত্বই সব সত্তাবান হয়ে আছে, ব্রহ্ম আছে বলেই সকলে প্রতিভাত হচ্ছে, ব্রহ্ম না থাকলে কিছুই প্রতিভাত হতো না। তো ব্রহ্ম এই সর্বজগতের আধার, যেরকম ওই রজ্জুটি ওখানে না থাকলে হয়তো সর্প দেখে ভয় পাওয়া হতো না, তেমনি ব্রহ্ম না থাকলে জগতের অস্তিত্বই থাকতো না, এটা মনে করছেন কারা, অদ্বৈত বেদান্তীরা। এই জন্য অদ্বৈত বেদান্তীরা কি, ব্রহ্মবাদী, তারা একত্ববাদী। আশা করি একত্ববাদ সম্বন্ধে ধারণা কিছুটা স্পষ্ট হয়েছে। এরপরে আসছি দ্বৈতবাদে। দ্বৈতবাদ বলতে মূলত সূচিত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে সাংখ্যকে, কেন না, সাংখ্যরা প্রকৃতি পুরুষবাদী, তারা প্রকৃতি এবং পুরুষকে জগতের কারণ বা মূল তত্ত্ব বলে মনে করেন, তারা মনে করেন যে জগতে দুটি তত্ত্ব রয়েছে, প্রকৃতি এবং পুরুষ, এই প্রকৃতি এবং পুরুষ থেকেই কিন্তু ক্রমশ জগৎ উৎপন্ন হয়েছে। কিভাবে না, এই অদ্বৈত বেদান্তরা যেমন মনে করছেন যে জগৎ ব্রহ্মের বিবর্ত, বিবর্ত কি তাতে আমি পরে আসছি, তো অদ্বৈত বেদান্তীরা মনে করছেন কি, জগতের মূল কারণ ব্রহ্ম,
সেই ব্রহ্ম কিন্তু নিজে জগৎ রূপে পরিণত হয়নি, সেই ব্রহ্ম আছে সেখানে জগৎকে দেখাচ্ছে সত্য বলে মনে হচ্ছে। তাহলে ব্রহ্মের অস্তিত্বে জগৎকে, যেমন দেখুন ওই যে রজ্জুতে আমি সর্প দেখলাম, তাতে কি রজ্জুটা সর্প হয়েছিল? রজ্জুটা তো সর্প হয়নি, কিন্তু রজ্জুতে আমরা সর্পকে দেখেছি, তখন রজ্জুটা সর্পে পরিণত হয়নি, কিন্তু রজ্জুটা সর্পতে প্রতীত হয়েছে, রজ্জুটা সর্প বলে প্রতীত হয়েছে। তাহলে রজ্জুর সর্পরূপে প্রতীতি হয়েছে, কিন্তু রজ্জু সর্পরূপে পরিণত হয়নি, এটা কিন্তু বেদান্তীরা মনে করেন। সাংখ্যরা মনে করেন যে প্রকৃতি জগৎ রূপে পরিণত হয়, পুরুষ সেই জগতের ভোক্তা, তাহলে পুরুষের সান্নিধ্যে প্রকৃতি জগৎ রূপে পরিণত হয়। তাহলে এই ব্রহ্মকারণতাবাদী বেদান্তীরা মনে করছেন কি, ব্রহ্ম জগৎ রূপে পরিণত হয় না, কিন্তু ব্রহ্ম জগৎ রূপে প্রতীত হয়, ব্রহ্ম জগৎ রূপে দেখায়। যেমন যেমন সর্পকে আমরা রজ্জুতে দেখি, সেখানে রজ্জুটা সর্পে পরিণত, দড়ি কখনো সাপ হয়ে যায়, কিন্তু দড়িতে আমরা সাপ দেখি। কিন্তু এই দ্বৈতবাদী সাংখ্যেরা বলছেন যে জগৎ যা আমরা দেখছি সেটা প্রকৃতির পরিণাম, অর্থাৎ প্রকৃতি বলে যে তত্ত্বটি আছে তা ক্রমশ জগৎ রূপে পরিণত হয়। কার সান্নিধ্যে? পুরুষের সান্নিধ্যে। তাহলে পুরুষের সান্নিধ্যে প্রকৃতি জগৎ রূপে পরিণত হয়, প্রকৃতি জগৎকে প্রসব করে না, প্রকৃতি নিজেই অহংকার পঞ্চতন্মাত্র তার থেকে মহাভূত পঞ্চভূত এইভাবে কিন্তু জগৎ রূপে পরিণত হয়। এরা এই দুটি তত্ত্বকে স্বীকার করে বলে এদেরকে দ্বৈতবাদী বলা হয়। তাহলে দ্বৈতবাদী বলতে সাংখ্যেরা, সাংখ্যেরা দ্বৈতবাদী। তো এরপরে আসছি বহুত্ববাদী। বহুত্ববাদী বলতে এক পক্ষ থেকে ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু সাংখ্যকেও বহুত্ববাদী বলা হয়েছে, এরকম না, সাংখ্য তো শুধুমাত্র প্রকৃতি পুরুষ এই দুটি তত্ত্বকে স্বীকার করে না, যারা সাংখ্য দর্শন পড়েছেন তারা জানেন এখানে পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করা হয়েছে, কিন্তু তথাপি মূল তত্ত্ব যেহেতু দুটি, প্রকৃতি এবং পুরুষ, তাই আমরা একে দ্বৈতবাদী বললাম ব্যাখ্যার খাতিরে। ব্যাখ্যা অনুযায়ী যে যেমন খুশি ব্যাখ্যা করতে পারেন, তো একটা স্বাধীনতা তো রয়েছে। এই কারণে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি থেকে সাংখ্য হলো দ্বৈতবাদী, দুটি মূল তত্ত্ব আছে। বহুত্ববাদে দুইয়ের অধিক তত্ত্ব যারা স্বীকার করেছেন, জগতের অস্তিত্ব সম্বন্ধে, জগতের অস্তিত্বের মূল সম্বন্ধে বলতে গিয়ে যারা দুইয়ের অধিক তত্ত্বকে স্বীকার করেছেন তারা কিন্তু বহুত্ববাদী। তারা কারা? দুইয়ের অধিক তত্ত্ব স্বীকার করেছেন ন্যায় বৈশেষিকরা। নৈয়ায়িকরা কি বলছেন? নৈয়ায়িকরা বলছেন যে এখানে নৈয়ায়িক বলতে ন্যায় বৈশেষিক, যারা ন্যায় বৈশেষিকরা এখানে সপ্ত পদার্থের কল্পনা করেছেন, তারা বলছেন জগতের মূলে রয়েছে সপ্ত পদার্থ, সপ্ত পদার্থ জগৎকে জানতে গেলে সপ্ত পদার্থকে জানতে হবে, এবং সেই সপ্ত পদার্থী যে জগৎ, সেই জগতের মূলে রয়েছে পরমাণু। সেই পরমাণু কি কি না, এই সপ্ত পদার্থের মধ্যে যে দ্রব্য পদার্থ রয়েছে, সেই দ্রব্য পদার্থের প্রথম চারটি যে দ্রব্য, অর্থাৎ পৃথিবী, অপ, তেজ এবং মরুত, অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি এবং বায়ু, এই চারটি দ্রব্যের যে ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, সেগুলি হচ্ছে পরমাণু। এই পরমাণু হলো জগতের মূল, অর্থাৎ দুইয়ের অধিক তত্ত্ব সেখানে রয়েছে। এই অসংখ্য নিত্য জড় পদার্থের পরমাণু দিয়েই কিন্তু জগৎ ধীরে ধীরে তৈরি হয়। তাহলে এই যে পরমাণুর সংখ্যা যেহেতু অনেক, এই জড় পদার্থের পরমাণুর সংখ্যা যেহেতু অনেক, সেহেতু এরা বহুত্ববাদী। এছাড়াও আরো যারা রয়েছেন তারাও বেশিরভাগই কিন্তু বহুত্ববাদী বলেই পরিচিত হয়েছেন। তবে এই যে আমাদের ন্যায় বৈশেষিক দর্শনে এই যে
স্মৃতি অব তেজ মরুত, এই যে চারটি ভূত, এই চারটি ভূতের যে পরমাণু সমূহের সংখ্যা যেহেতু অনেক, তাই কিন্তু এদেরকে বহুত্ববাদী বলা হয়েছে। তো এছাড়াও আমরা আরো যদি দেখি, সেখানে যোগদর্শনে ঈশ্বরকেও তত্ত্বরূপে স্বীকার করা হয়েছে, এই জন্য এখানেও আমরা অধিক তত্ত্ব পেয়ে যাচ্ছি, এদেরকেও আমরা কিন্তু বহুত্ববাদী বলতে পারি। একইভাবে যে বৈশেষিকদের যে এই যে পরমাণু কারণতাবাদ, সেখানে যে পরমাণুর অনেক পরমাণু স্বীকার করছেন, এই মতকে সমর্থন জানাচ্ছেন নৈয়ায়িকরাও, এই কারণে নৈয়ায়িকরাও কিন্তু বহুত্ববাদী। আবার নৈয়ায়িকরা ঈশ্বরকেও স্বীকার করছেন পাশাপাশি, তাহলে এই যে পরমাণু সমূহের পাশাপাশি তারা আরো কিছু নিত্য দ্রব্য স্বীকার করছে, আরো কিছু নিত্য দ্রব্য আছে বলে তারা মনে করছে। যেমন এখানে একত্ববাদীরা মনে করছেন কেবলমাত্র ব্রহ্মই নিত্য বস্তু, এই জন্য তারা একটি পদার্থের নিত্যতা স্বীকার করছেন বলে তারা একত্ববাদী। তেমনি এই সাংখ্য এবং ন্যায় বৈশেষিক প্রভৃতিরা একের অধিক পদার্থকে নিত্য বলে স্বীকার করছে। দেখুন, ন্যায় বৈশেষিকে কিন্তু শুধু যে এই ঈশ্বরকে নিত্য বলা হয়েছে তা নয়, এখানে দেখুন আকাশ কাল দিগ আত্মা মন সবই কিন্তু নিত্য। এবং এই যে চারটি পদার্থ বললাম, চারটি যে দ্রব্য পদার্থ, এদের যে পরমাণু সেগুলিও নিত্য। তাহলে এতগুলি নিত্য পদার্থ সেখানে রয়েছে, এরা বলছে না যে শুধুমাত্র ব্রহ্ম বা ঈশ্বর নিত্য বাকি সব অনিত্য, এরা এটা বলছে না, এরা বলছে এগুলো সবই নিত্য। তাহলে এই এতগুলি নিত্য পদার্থ স্বীকার করায় এরা বহুত্ববাদী। তাহলে একত্ববাদী বা বহুত্ববাদী যে বিষয়টা, সেটা আশা করি স্পষ্ট হচ্ছে। একত্ববাদী মানে যারা এই সমস্ত বৈচিত্র্যের আড়ালে কোনো একটি তত্ত্বকে মূল বা নিত্য বলে স্বীকার করছেন, তারা হচ্ছেন একত্ববাদী। তারা কারা? অদ্বৈতবাদীরা, মানে অদ্বৈত বেদান্তীরা। আর বহুত্ববাদী কারা? দ্বৈত বা বহুত্ব, যারা একের অধিক তত্ত্বকে নিত্য বা মূল বলে স্বীকার করছে। একের অধিক তত্ত্বকে, কোনো একটি তত্ত্ব নয়, অনেক তত্ত্বকে যারা বহুত্ব, মানে অনেক তত্ত্বকেই যারা নিত্য বলে স্বীকার করে নিয়েছেন, তারা কিন্তু বহুত্ববাদী। আশা করি এটা স্পষ্ট হয়েছে। এরপরে আমরা আসব যে জগতের আমাদের যে সিলেবাসে রয়েছে, যে ভারতীয় দর্শনে এই যে বস্তুবাদ রিয়েলিজম এবং ভাববাদ, তো বা প্রত্যয়বাদ যাকে জ্ঞান নির্ভরতা, এই দুটি যে তত্ত্ব, এই দুটিও আগে কখনো আমাদের সিলেবাসে চর্চা হয়নি। সংস্কৃত যারা পড়ছেন, সংস্কৃত যারা পড়েছেন, সেই যে দর্শন সংস্কৃত পড়তে গিয়ে যাদেরকে দর্শন পড়তে হয়েছে, সেখানে আগে কখনো এই ধরনের টপিক ছিল না। এগুলি যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছেন তারাই এগুলো পড়েছেন এতদিন, তো এখন সংস্কৃতেও এগুলো যুক্ত হয়েছে। তো এগুলো নিয়ে সামান্য ধারণা আমরা আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাখব। তো সেখানে আমরা এই যে জগতের মূল তত্ত্ব কি আছে এ নিয়ে যেমন পর্যালোচনা পেলাম আমাদের দার্শনিকদের, তেমনি ভারতীয় দার্শনিকরা আবার বিষয়ের যথার্থতা নিয়েও কিন্তু অনেক তাদের দৃষ্টিভঙ্গি আলোচনা রেখেছেন। মানে যা কিছু দেখছি সেগুলো ঠিক কি ঠিক নয়, সেগুলি সত্য কি মিথ্যা, সেগুলি যেমনটি দেখছি তেমনটি সত্য নাকি অন্য রূপে সত্য, এই রকম আলোচনা তারা করেছেন। তো এ প্রসঙ্গে আমরা তো অনেক কিছুই প্রত্যক্ষ করি সারাদিন, গাছপালা পশু পাখি নদী পর্বত সমুদ্র সবকিছু তো প্রত্যক্ষ করি। তো সবকিছু আমরা যেভাবে দেখি বিষয়টি কি ঠিক তেমনই, এই নিয়ে কিন্তু অনেক পর্যালোচনা হয়েছে। তো যা কিছু দেখি এক্ষেত্রে দর্শনের দুটি তত্ত্ব রয়েছে, দর্শনের দুটি তত্ত্ব স্বীকার করা হয়, এই দুটি তত্ত্বকে ভালো করে বুঝলেই কিন্তু এই বিষয়টি অনেক স্পষ্ট হয়ে যাবে। খুবই সহজ বিষয়, আমরা এই জগতে যা কিছু দেখছি এখানে দুটি বিষয়ে, দুটি মূল বিষয় আমরা পাবো, একটি হচ্ছে জ্ঞেয় আর একটি হচ্ছে জ্ঞাতা। একটি জ্ঞেয়
আরেকটি জ্ঞাতা। যেমন আমরা খাবার খাই, তো খাবার খাওয়ার ক্ষেত্রেও আমরা দুটি বিষয়, একটি হচ্ছে ভোজ্য মানে খাদ্য, আরেকটি হচ্ছে ভোক্তা মানে যিনি খাচ্ছেন। আমরা যখন দেখি তাহলে কোনো জিনিস দৃশ্য, আর যিনি দেখছেন তিনি দ্রষ্টা। তেমনি জগতেও এই যে জগতের যাবতীয় বস্তু, জগতে যত বস্তু আছে সমস্ত কিছু হলো দৃশ্য, আর যিনি সেই বস্তুকে দেখছেন, যিনি বা যারা সেই বস্তুকে দেখছেন বা নিজেদের জ্ঞানের বিষয় করছেন তারা হচ্ছেন জ্ঞাতা। তাহলে জগতে দুটি তত্ত্ব, একটি জ্ঞেয়, একটি জ্ঞাতা, বা একটি দৃশ্য এবং একটি দ্রষ্টা। তাহলে এই যে দৃশ্য বা দ্রষ্টা মানে জ্ঞেয় বা জ্ঞাতা, এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে কি সম্পর্ক নেই, এই বিষয়ে কিন্তু দর্শনে বিপুল চর্চা হয়েছে, বিপুল চর্চা হয়েছে। প্রায় প্রত্যেকটি দর্শন এই নিয়ে চর্চা করেছেন এবং নিজেদের মতবাদকে যুক্তি সহকারে তারা প্রতিষ্ঠাও করেছেন। কোন মতবাদই কিন্তু যুক্তিতে কম যায় না, উভয় মতবাদই। এক্ষেত্রে দুটি প্রধান মতবাদ আমরা পাই। একটি মতবাদ হচ্ছে বস্তুবাদ। বস্তুবাদ বলতে বা বস্তুবাদ বা যথার্থবাদ, এই যথার্থবাদে কি হচ্ছে না, বস্তুটিকে আমরা যেমন দেখছি, মানে এই যে জগতে যত জ্ঞেয় আছে বা যত দৃশ্য আছে, যা কিছু আমরা দেখছি, জগতে যত বিষয় আছে, সব বিষয়গুলি যেমনটি দেখছি সেটি নিত্য মানে সত্য, যে বিষয়গুলি আমরা দেখছি সেগুলি সত্য, এবং সেই সত্যতা আমাদের জ্ঞানের উপর নির্ভর করে না, সেই সত্যতা আমাদের জ্ঞানের উপর নির্ভর করে না, এমনটা যারা মনে করেন তারা হচ্ছেন যথার্থবাদী বা বস্তুবাদী। অর্থাৎ জগতে যত পদার্থ আছে সেই সমস্ত পদার্থের জ্ঞান নিরপেক্ষ একটি সত্তা আছে, মানে আমাদের জ্ঞান হোক বা না হোক সেই বস্তুগুলি যেমন আছে আছে, সেই বস্তুগুলির সত্তা আছে, সেই সত্তা আমাদের জ্ঞানের উপর নির্ভর করে না, এমনটা যারা মনে করেন তারা হচ্ছেন বস্তুবাদী। আর এই জগতে দৃশ্যমান সমস্ত পদার্থই আমাদের জ্ঞানের উপর নির্ভর করে, মানে আমাদের জ্ঞান যেমন বস্তুটি ঠিক তেমন, আমাদের এই দৃশ্যমান বস্তুগুলি আমাদের জ্ঞানের আকার বা আমাদের জ্ঞান নির্ভর, এটা যারা মনে করেন তারা হচ্ছেন ভাববাদী। তাহলে আমাদের জগতের চারপাশে দৃশ্যমান সমস্ত পদার্থগুলি যা আমরা দেখছি, সেগুলির মধ্যে যে সমস্ত মতবাদী বা যে সমস্ত দার্শনিকরা মনে করছেন যে এই সমস্ত পদার্থগুলি একটি স্বতন্ত্র সত্তা আছে যা আমাদের জ্ঞান নির্ভর নয়, আমাদের জ্ঞান নিরপেক্ষ, তারা হচ্ছেন বস্তুবাদী। আর যারা মনে করছেন এগুলি সবই আমাদের জ্ঞান, আমরা যেমনটা দেখছি সেই আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এগুলি তৈরি হচ্ছে বা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা দেখছি, মানে জ্ঞান আছে বলেই বস্তুগুলির অস্তিত্ব আছে, আমাদের জ্ঞানের আকারেই এগুলি আকারিত হচ্ছে, আমাদের জ্ঞান যেমন হচ্ছে তেমনই বস্তুগুলি রয়েছে তৈরি হচ্ছে, তারা হচ্ছেন ভাববাদী বা প্রত্যয়বাদী। বস্তুর বাস্তবতা যারা স্বীকার করছেন তারা বস্তুবাদী বা যথার্থবাদী, আর বস্তুকে জ্ঞানের স্বরূপ যারা স্বীকার করছেন তারা জ্ঞানবাদী বা প্রত্যয়বাদী বা ভাববাদী। প্রত্যয় বলতে জ্ঞান। তো এই যে প্রত্যয়বাদ বা এই যে বস্তুবাদ, এগুলি নিয়ে যথেষ্ট একটা আলোচনার অবকাশ আছে। এই যে যথার্থবাদের ক্ষেত্রে আমরা যে দুই ধরনের যে প্রত্যক্ষ আমাদের হয়, আমাদের যে দু ধরনের প্রত্যক্ষ হয়, দেখুন জগতে যত কিছু আমরা বস্তুকে দেখি এটা দুভাবে আমরা দেখি। একটা দেখা হচ্ছে প্রত্যক্ষ বা ইন্দ্রিয়ের দ্বারা, মানে বহির ইন্দ্রিয়ের দ্বারা,
আরেকটা হচ্ছে মানসিক প্রত্যক্ষ, মানে মনের দ্বারা আমরা দেখি। তাহলে যেমন আমরা গাছপালা পশু পাখি যা কিছু দেখি এগুলো কিন্তু চর্মচক্ষু দিয়ে দেখি, মানে বহিরিন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করি। আর সুখ দুঃখ আনন্দ বেদনা এই যে প্রত্যক্ষ, এটা আমরা কিন্তু মানসিক ভাবে প্রত্যক্ষ করি। তাহলে এই যে সুখ দুঃখাদি এগুলো মনোবেদ্য, মানে অন্তঃকরণ বেদ্য, অন্তঃকরণ দিয়ে প্রত্যক্ষ করি। তো এই যে অন্তঃকরণ দিয়ে প্রত্যক্ষ করি, যেমন এগুলির একটা জ্ঞান নির্ভরতা রয়েছে, মানে ধরুন এই যে আমাদের ধরুন এটি ঘটকে আমরা যখন দেখি, একটা ঘটকে যখন আমরা দেখছি তখন সেই ঘটটা হচ্ছে জ্ঞেয়, এবং আমি যে দেখছি আমি হচ্ছি সেই ঘটটার জ্ঞাতা। তাহলে এই জ্ঞেয় বস্তুটিকে যখন আমি প্রত্যক্ষ করছি তখন আমি সেই ঘটটির জ্ঞাতা, এবং সেই ঘটটির জ্ঞান কি আমার, সেই ঘটটির অস্তিত্ব কি আমার জ্ঞানের উপর নির্ভর করে? বস্তুবাদীদের প্রশ্ন এখানে যে বিষয়টির সম্পূর্ণ স্বতন্ত্র একটি সত্তা রয়েছে, সেই সত্তাটি কখনোই কিন্তু জ্ঞাতার জ্ঞানের উপর নির্ভর করে না, মানে আমি দেখি বা না দেখি সেই ঘটটির অস্তিত্ব কিন্তু রয়েছে, এটা বলছেন বস্তুবাদীরা। আর প্রত্যয়বাদীরা কি বলছেন? প্রত্যয়বাদীরা বলছেন যে অবশ্যই এখানেতে এই যে ঘটটির অস্তিত্ব কিন্তু জ্ঞাতার জ্ঞানের উপর নির্ভরশীল। দেখুন আমাদের যে দু ধরনের প্রত্যক্ষ হয়ে থাকে, একটি ইন্দ্রিয়জ প্রত্যক্ষ বা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, আর একটি হচ্ছে আন্তর প্রত্যক্ষ। তো কিভাবে এই জ্ঞান উৎপন্ন হয়? ধরুন একটি ঘটের যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, কিভাবে উৎপন্ন হচ্ছে? না একটি জ্ঞান একটি আচ্ছা অনেক প্রশ্ন আসছে, আমি একটু পরে উত্তর দিচ্ছি প্রশ্নগুলির, আগে বিষয়টি একটু বলে নিই। একটি জ্ঞান, একটি যেকোনো বিষয়ের জ্ঞান কিভাবে উৎপন্ন হচ্ছে? না প্রথমে যে প্রক্রিয়াটি, জ্ঞানের উৎপন্নের যে প্রক্রিয়াটি সেটি এরকম, আমাদের যে অন্তঃকরণ বা মন সেটি আমাদের ইন্দ্রিয়রূপ যে দ্বার আছে, এই যে চোখ আছে এগুলি কিন্তু ইন্দ্রিয় নয়, এগুলি ইন্দ্রিয়ের দ্বার। এই আমাদের যে মন বা অন্তঃকরণ এই ইন্দ্রিয়ের দ্বার দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে এসে ওই বিষয়টির আকারে আকারিত হয়, বাইরের বিষয়টির আকারে আকারিত হয়, এবং এই বিষয়ে থাকা অজ্ঞান নষ্ট করে সেই বিষয়টির সঙ্গে অভিন্নতা তৈরি করে, এবং তার ফলে সেই বিষয়টিকে আমরা জানতে পারি। তাহলে আমাদের অন্তঃকরণ বাইরে এসে সেই বিষয়ের আকারে আকারিত হয়, মানে এক কথায় জ্ঞানের একটা আকার তৈরি হয়। এটিকে বলছে বৃত্তি, জ্ঞানের বৃত্তি বা চিত্তবৃত্তি বা মনের বৃত্তি। তো এই যে চিত্তের যে বৃত্তি, এটাই কিন্তু জ্ঞান। তো এই অন্তঃকরণ যখন চক্ষুরূপ দ্বার দিয়ে বাইরে এসে ওই বিষয়ের আকারে আকারিত হচ্ছে, তখন ওই বিষয়ের জ্ঞান উৎপন্ন হচ্ছে। তাহলে এক কথায় জ্ঞানই ওই বিষয়ের আকারে আকারিত হলো বলেই তো আমরা ওই বিষয়টিকে জানতে পারলাম, তাহলে ওই বিষয়টি জ্ঞানের আকার, এমনটা বলছেন। তো এবারে এটি কতটা সত্য এ নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। এখন দেখুন এই যে বস্তুবাদীদের বক্তব্য কি, না কি আছে বা কি নেই এটা নির্ধারণ করে প্রমাণ, ঘটপটাদি যে বাহ্য বিষয়ে যথার্থ অনুভূতি প্রমাণ সাপেক্ষ, যা কি আছে কি নেই এটা কিন্তু প্রমাণ নির্ভর, প্রমাণই সেখানে শেষ কথা বলবে। প্রমাণ বলতে কি, না চক্ষু বা প্রত্যক্ষ প্রমাণ, এই যে ইন্দ্রিয় এগুলোই প্রমাণ। তো আমরা ভূতলে ঘট আছে বা গৃহে পট আছে এটা আমরা দেখতে পাচ্ছি সাক্ষাৎ, তাহলে আমরা যেরকম ভাবে দেখছি তেমন ভাবেই আছে বস্তুগুলি, তাহলে এগুলিকে অলিক বা অসৎ মনে করব কেন? তো এখানে আমরা যেমন ধরুন কোন একটি যে কথা আমরা বলছিলাম যে রজ্জু সর্প, তো রজ্জু সর্পের ক্ষেত্রে আমরা তো বস্তুটিকে দেখছি, তাহলে সেক্ষেত্রেও চোখটাই প্রমাণ। তাহলে আমরা চোখ দিয়ে দেখলাম সেখানে রজ্জু আছে, এই সর্প আছে, আমরা ভয় পেলাম, কিন্তু পরক্ষণেই দেখছি সেখানে সর্পটি নেই, সেখানে রজ্জু আছে, তাহলে কিভাবে আমরা সেখানে বলতে পারি যে আমরা চোখ দিয়ে যা দেখছি সেটি ঠিক? বস্তুবাদীদের বক্তব্য হচ্ছে আমরা চোখ দিয়ে দেখছি
এই চোখটি হচ্ছে প্রমাণ, আমরা যেমনটি দেখছি তেমনটি সত্য। আমরা যদি ঘটপট সবকিছু দেখতে পাচ্ছি চোখ দিয়ে, তাহলে সেখানে চোখটাই প্রমাণ, অতএব ঘটপট প্রভৃতি সত্য, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আমরা যখন রজ্জুতে সর্প দেখছি, সেটাও তো আমরা চোখ দিয়ে দেখছি এবং ভয় পাচ্ছি। যদি বলতাম যে না সর্প কিনা বুঝতে পাচ্ছি না, তাহলে আমি প্রথমেই টর্চ দিয়ে ভালো করে দেখতাম, শুরুতেই ভয় পেতাম না। তাহলে প্রথমেই আমি ওই রজ্জুটি দেখি আঁতকে উঠলাম, মানে রজ্জু দেখে দেখে আঁতকে ওঠে না, সাপ দেখি আঁতকে ওঠে। তাহলে প্রথমেই আমি যখন ভয় পেয়ে গেলাম, তার মানে আমি ওখানে সর্প দেখেছি। বা আপনি দূরে কোথাও থেকেও দেখছেন যে রোদ পড়ে কোনো একটা জিনিস চকচক করছে, আপনি ভাবলেন ওটা টাকা, আপনি ছুটে গেলেন যে ওটা একটা কয়েন হবে নিশ্চয়ই, বা কোনো রূপো পড়ে আছে হয়তো, আপনি গিয়ে দেখলেন ওটা রূপো বা কিছুই নয়, প্লাস্টিক, ওটি একটি প্লাস্টিক। তো এই যে প্লাস্টিক দেখে আপনি পরে সেটি বুঝতে পারলেন ওটি প্লাস্টিক, কিন্তু তার আগে আপনি ওটা দেখেছেন যে ওটি প্লাস্টিক নয় অন্য কিছু, সেই জন্যই আপনি ছুটে গেছেন সেখানে, রূপো ইত্যাদি ভেবেছেন বলেই সেখানে ছুটে গেছেন। তাহলে আমরা যেমনটি দেখছি তেমনটি যে সত্য, এটি মনে করার কোনো কারণ নেই। এটা বলছেন কারা? এটা বলছেন যে প্রত্যয়বাদীরা। প্রত্যয়বাদীরা বলছেন যে যা দেখছি তেমনটি সত্য নয়। তাহলে কি না, যে বস্তুকে সকলে সমানভাবে প্রত্যক্ষ করে সেই বস্তুটির জ্ঞান কি একরূপ হতে পারে? মানে ধরুন যে যে বস্তুটাকে সকলে সমানভাবে প্রত্যক্ষ করে, এখন বস্তুবাদীরা বলতে পারেন যে এখানেতে লোকটি ভালো দেখতে পায়নি তাই সে রজ্জুকে সর্প ভেবেছে, বা লোকটির মনের মধ্যে লোভ ছিল, সে সেই সারাদিনই রূপো বা টাকা নিয়ে চিন্তা করছে, এই জন্য সে প্লাস্টিককে কয়েন বা রূপো ভেবেছে। তো এক্ষেত্রে তার লোভটা কারণ, বা এক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গির দুর্বলতা কারণ, তার দৃষ্টির দুর্বলতা কারণ। কিন্তু যে বিষয়কে আমরা সকলে একই রকম ভাবে দেখি, যে বিষয়কে আমরা সকলে একই রকম ভাবে দেখি, সেই বিষয়গুলিও কি আমরা যেমনটা দেখি তেমনই? যেমন যখন আমরা আকাশে চাঁদকে দেখি, বিভিন্ন তিথিতে একই চাঁদকে বিভিন্ন রকম দেখি, দেখি কি না, একই বিভিন্ন তিথিতে একই চাঁদকে আমরা নানা রকম দেখি। তাহলে চাঁদ কি এই নানা রকম? চাঁদ তো নানা রকম নয়, চাঁদ তো একরকম, তথাপি আমরা বিভিন্ন রকম দেখি। সূর্যকে আমরা ঠিক যেমনটি দেখি, সূর্য কি বস্তু তো ঠিক তেমন, ওই থালার মতোই গোল, ওইটুকুই না, ওর থেকে লক্ষ গুণ বড়, কয়েক লক্ষ গুণ বড় ওর থেকে। তাহলে এই যে আমরা যেমনটি দেখি তেমনটি সর্বদা যে ঠিক, সেটা ঠিক নয়। এক্ষেত্রে দুটি মতবাদ উঠে আসছে ভারতীয় দর্শনে। একদল বলছে আমরা বস্তুটিকে যেমন দেখছি তেমনটি স্বীকার করব, আমরা বস্তুবাদী। আরেক দল বলছে না, বস্তুটিকে আমরা জ্ঞানের আকারে আকারিত হিসেবে দেখি, সেখানে জ্ঞানই প্রধান, জ্ঞান আমরা যেমন ভাবে হয় তেমন ভাবেই আমরা বস্তুকে প্রত্যক্ষ করি, কোনোদিনই বস্তুর স্বতন্ত্র সত্তা নেই, জ্ঞান নির্ভর সত্তা, যেমন জ্ঞান তেমন প্রত্যক্ষ। এরা হচ্ছে প্রত্যয়বাদী। তো এই ভাববাদী এবং প্রত্যয়বাদী বিষয়ে ভারতীয় দর্শনে যে বিভেদটা হলো, এক্ষেত্রে কারা কারা ভাববাদী, কারা কারা বস্তুবাদী, এ প্রসঙ্গে বলে নেওয়া দরকার যে বৌদ্ধদের দুটি উপদল, মানে বাহ্যাস্তিত্ববাদী এবং বাহ্য অনুমেয়বাদী, মানে সৌত্রান্তিক এবং বৈভাষিক, বৌদ্ধদের চারটি আমাদের বৌদ্ধদের চারটি সম্প্রদায় রয়েছে। এই চারটি সম্প্রদায়ের মধ্যে যারা সৌত্রান্তিক এবং বৈভাষিক তারা কিন্তু বস্তুবাদী, জৈনেরা বস্তুবাদী, চার্বাক বস্তুবাদী এবং ন্যায় বৈশেষিক বস্তুবাদী, তো সাংখ্যযোগ এরাও বস্তুবাদী। তো কিভাবে না, পূর্বমীমাংসী যারা পূর্বমীমাংসা স্বীকার করেন তারাও কিন্তু বস্তুবাদী। কিভাবে না, দেখুন, যেমন আমি প্রথমেই বলছি যে বৌদ্ধদের কথা, বৌদ্ধ যারা রয়েছেন আমাদের সৌত্রান্তিকরা বাহ্য অনুমেয়বাদী, তারা বলছেন যে যেমন শরীরে পুষ্টি দেখে আহার করেছে এটা অনুমান করা যায়, শরীর পুষ্ট হয়েছে এটা দেখে যেমন আহার অনুমান করা যায়, তেমনি
জ্ঞান দেখে বস্তুকে অনুমান করা যায়। আমি যখন বলছি যে আমি ঘট দেখেছি, তাহলে আমার এই যে ঘট দেখাকে আমি যে ঘটক জ্ঞান হয়েছে, তার মানে ঘটের জ্ঞান হয়েছে, তার মানে জ্ঞানটি ঘট বিষয়ক জ্ঞান। তাহলে বিষয় একটি স্বতন্ত্র বস্তু, স্বতন্ত্র সত্তা রয়েছে বিষয়ের, কেবল জ্ঞান তো নয় ঘটের জ্ঞান, তাহলে ঘট বিষয়ক জ্ঞান। তাহলে বিষয় বিষয় আছে বলেই সেই বিষয়ের জ্ঞান উৎপন্ন হয়েছে, বিষয় না থাকলে সেই বিষয়ের জ্ঞান তো উৎপন্ন হতো না। এটা বলছেন কারা? সৌত্রান্তিকে। এরপরে যারা বৈভাষিক মানে যারা বাইশ প্রত্যক্ষবাদী, তারা বলছেন যে যে অনুমান, এই যে আমি সৌত্রান্তিকদেরকে অনুকরণ করি, তারা বলছেন যে সৌত্রান্তিকরা বলছেন যে জ্ঞানের আকার দেখে বস্তু অনুমিত হয়। বৈভাষিকরা বলছেন এই অনুমান তো ব্যক্তি নির্ভর। ব্যক্তি নির্ভর বলতে না, আমি যেখানে যেখানে যে অনুমান, অনুমান কি আছে, যেরকম ধরুন ধূম দেখে পর্বতের অনুমান করছে, ধূম দেখে পর্বতের এই ধূম ধূম দেখে বন্ধির অনুমান করছে, পর্বতে ধূম দেখে বন্ধির অনুমান করছে, তো সেক্ষেত্রে কি আছে না, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্ধি, এইরকম ব্যক্তি জ্ঞান দেখেছে বলেই তো সে ধূম দেখে বন্ধির অনুমান করছে। যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন, এরকম সে সর্বত্র দেখেছে, তাই সেইটা দেখে সে পর্বতে ধূম দেখছে এখন, তাই তার স্মরণ হচ্ছে কি, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, তাই পর্বতে অগ্নি আছে, ধূম যেহেতু আছে অতএব অগ্নি আছে। তো এই যে ব্যাপ্তিক জ্ঞান, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, এই ব্যাপ্তিক জ্ঞান কিন্তু কারণ। এই ব্যাপ্তিক জ্ঞান কিভাবে এলো? প্রত্যক্ষ থেকে। এই ব্যাপ্তিক জ্ঞান এলো প্রত্যক্ষ থেকে। তাই বাহ্য প্রত্যক্ষবাদীরা কিন্তু তারা স্বীকার করছে যে বাহ্য বস্তুর প্রত্যক্ষ হয়, মানে বাহ্য বস্তু আছে এবং সেই প্রত্যক্ষ থেকেই কিন্তু জ্ঞানের আকার তৈরি হয়। আচ্ছা, এরপরে নৈয়ায়িকরা, নৈয়ায়িকরা কি বলছেন? নৈয়ায়িকরা বলছেন যে এই বিষয়ের প্রত্যক্ষ কিন্তু সম্পূর্ণরূপে মানে এরা যে একটা সম্পূর্ণ বস্তুবাদী, তারা বলছেন যে এই যে পঞ্চভূত রয়েছে জগতে, যা কিছু দেখছি তা তো পঞ্চভৌতিক, তো এই পঞ্চভূতের মধ্যে যে ভূত চতুষ্টয় মানে ক্ষিতি অপ্তেজ মরুত, এই চারটি ভূতের পরমাণু থেকে সমগ্র জগৎ উৎপন্ন হয়েছে, এই পরমাণুগুলি সত্য মানে নিত্য এবং এগুলির উৎপত্তি বা বিনাশ নেই, অতএব এই পরমাণুগুলির যেমন অস্তিত্ব জ্ঞান নির্ভর নয়, জ্ঞানে এই পরমাণুগুলি জ্ঞান গোচরই হয় না, পরমাণুগুলিকে দেখাই যায় না, তাহলে পরমাণুগুলির দেখা যায় না, জ্ঞানের বিষয় করা যাচ্ছে না, তথাপি কিন্তু পরমাণুগুলির অস্তিত্ব রয়েছে, মানে জ্ঞান নিরপেক্ষ সত্তা রয়েছে পরমাণুগুলির, এবং সেই জ্ঞান নিরপেক্ষ সত্তাযুক্ত পরমাণু দিয়েই কিন্তু জগৎ তৈরি হয়েছে, সেই জ্ঞান নিরপেক্ষ সত্তা সম্পন্ন পরমাণু দিয়েই জগৎ তৈরি হয়েছে, অতএব জগৎও জ্ঞান নিরপেক্ষ, জ্ঞান থাকুক বা না থাকুক, জ্ঞান হোক বা না হোক, জগৎ কিন্তু সত্য, জগৎ কিন্তু রয়েছে, এটা বলছেন নৈয়ায়িকরা। এখন এই নৈয়ায়িকরা এই কথাটা বলছেন এবং তারা পাশাপাশি এটাও বলছেন এই বস্তুগুলিকে তারা কিছু কয়েকটি নির্দিষ্ট বস্তুতে বিন্যস্ত করেছেন, যে সপ্ত পদার্থে বিন্যস্ত করেছেন এবং তারা বলছেন এই সপ্ত পদার্থের জ্ঞান হলেই অপবর্গ বা মুক্তি লাভ হবে, অতএব তারা এই বস্তুগুলির জ্ঞানকে, এই বস্তুগুলিকে সত্য বলে স্বীকার করছেন, সেই জন্যই তাদের জ্ঞান থেকে তারা অপবর্গের কথা বলছেন, অতএব নৈয়ায়িকরাও কিন্তু বস্তুবাদী। এরপরে যে আমরা যদি আসি যারা ভারতীয় দর্শনে বৈভাষিক গেল সৌত্রান্তিক গেল, এরপরে আমরা চলে আসছি বৈশেষিকরা, বৈশেষিকরাও কিন্তু নৈয়ায়িকদের মতোই কিন্তু পরমাণু কারণতাবাদী, এরাও কিন্তু বস্তুবাদী, মানে এরাও ওই একইভাবে নৈয়ায়িকদের মতোই পরমাণুকেই স্বীকার করছেন, মানে এক কথায় ন্যায় বৈশেষিক প্রায় একই ধরনের। তো এবার যদি পূর্ব মীমাংসার কথা বলি, পূর্ব মীমাংসা মানে যারা মীমাংসক, যারা যাগযজ্ঞে বিশ্বাসী, তারা বলছেন যে
যদি আমি বস্তুর অস্তিত্ব স্বীকার না করি, বস্তুর অস্তিত্ব যদি জ্ঞানের আকার হয়, জ্ঞানই যদি সব হয়, বস্তুর যদি অস্তিত্বই না থাকে, তাহলে এই যাগযজ্ঞেরও কোনো অস্তিত্বই থাকবে না। মানে যাগযজ্ঞ দ্বারা যে প্রতিপাদিত স্বর্গরূপ ফল, সেই ফলও তাহলে জ্ঞান স্বরূপই হবে, সেই ফলের সেই স্বর্গপ্রাপ্তিও বলে কিছুই থাকবে না। বহির্জগৎ বলেই যদি কিছু না থাকে, তাহলে সেই জগৎ থেকে মানে সেই জগতে যে যজ্ঞ মন্ত্র তন্ত্র এগুলোর কোনোটারই কোনো যৌক্তিকতা থাকবে না, এবং সেই বাস্তবিক জগতে বাস্তব যে যজ্ঞ প্রভৃতি এগুলোর দ্বারা প্রতিপাদিত ফলেরও কোনো অস্তিত্ব থাকবে না। মানে জগৎটাকেই যদি অস্বীকার করি আমরা, যে এই সমগ্র জগৎ জ্ঞানের আকার যদি এরকম বলি, তাহলে সেই জগতের সমস্ত পদার্থ নিয়ে যে যাগযজ্ঞ হচ্ছে সেগুলিরও কোনো অস্তিত্ব থাকবে না। এবং যদি এই স্বর্গ বলে কিছু নাও থাকে, স্বর্গেরও যদি অস্তিত্ব না থাকে, তাহলে সেই স্বর্গ পাওয়ার জন্য কেউ প্রযত্নও করবে না, তাহলে যাগযজ্ঞ লোকে কেন করবে? ঐহিক সুখ যদি না থাকে, মানে বস্তুগুলি যদি বাস্তব না হয়, যথার্থ না হয়, তাহলে সেই বস্তুগুলি পাওয়ার জন্য কেউ চেষ্টাও করবে না। তাহলে সেই চেষ্টা করার জন্য যে সমস্ত প্রয়াস, মানে সেই বস্তুগুলি পাওয়ার জন্য যে সমস্ত প্রয়াস, সেগুলি লোকে করবে না, কারণ স্বাপ্নিক সুখের জন্য তো কেউ চেষ্টা করে না। তাহলে বস্তুগুলি সত্য আছে বলেই সবাই সেইটাকে পাওয়ার জন্য চেষ্টা করে। অতএব মীমাংসকরাও বলছেন যে বাহ্য জগতের অস্তিত্ব আছে, যে বাহ্য জগতের অস্তিত্ব এক কথায় তারা মেনে নিচ্ছেন। আবার সাংখ্যরা, সাংখ্যরা কি বলছেন? সাংখ্যরা প্রকৃতি কারণতাবাদী, তারা প্রকৃতি পুরুষের যে তত্ত্ব, সেই সেই যে প্রকৃতি পুরুষ তত্ত্বে তারা বিশ্বাস করেন। তারা বলছেন এই যে প্রকৃতি, প্রকৃতি নিত্যা, সেই যে নিত্যা প্রকৃতি, তিনি সাক্ষাৎ জগৎ রূপে পরিণতা হন। এই নিত্যা প্রকৃতি সাক্ষাৎ জগৎ রূপে পরিণতা হন। তাহলে সাংখ্য যে বস্তুবাদীগণ, তাদের মতে চেতন পুরুষ এবং জড়া প্রকৃতি এই দুটি মূল তত্ত্ব। তাহলে এই সাংখ্যরা কি বলছেন? যে একটি বিশেষ প্রক্রিয়ায় জগৎ উৎপন্ন হয় পুরুষ প্রকৃতির মিলনে। এই প্রকৃতি থেকে মহত্তত্ত্ব, মহৎ থেকে অহংকার, অহংকার থেকে এই যে ষোড়শ যে বিকার, ষোলটি বিকার, মানে মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, পঞ্চ মহাভূত, এই যে তৈরি হচ্ছে সাংখ্যমতে, এই যে সৃষ্টির পূর্বে প্রকৃতি অব্যক্ত ভাবে থাকে এবং সেই অব্যক্ত প্রকৃতি পুরুষের সন্নিধানে ব্যক্ত হয়, মানে প্রকৃতি কিন্তু ব্যকৃত হয়ে, প্রকৃতি কিন্তু ব্যক্ত হয়ে জগৎ রূপে পরিণত হয়। ঠিক বীজ যেরকম অঙ্কুরিত হয়ে গাছ আকারে উৎপন্ন হয়, বা ধানের বীজ থেকে যেমন অঙ্কুর, তার থেকে পাতা, নাল ইত্যাদি ক্রমে আস্তে আস্তে চাল উৎপন্ন হয়, ঠিক তেমনি প্রকৃতি থেকেও জগৎ তৈরি হয়। তাহলে এই যে প্রকৃতি থেকে এই যে জগৎ তৈরি হচ্ছে, এই প্রকৃতি থেকে যে জগৎ যেভাবে তৈরি হচ্ছে, এটা কিন্তু তাহলে নিত্য, কারণ প্রকৃতি নিজে নিত্য, সেই প্রকৃতি কিন্তু আস্তে আস্তে জগৎ রূপে প্রকাশিত হচ্ছে। দেখুন বীজ যেরকম, একটি বীজ, ধানের বীজ, সেটি মাটিতে পোঁতার পরে তার থেকে অঙ্কুর বেরোচ্ছে, তার থেকে পত্র, নাল, আস্তে আস্তে ধান গাছ, তাতে ধানের শীষ হচ্ছে। তাহলে এই যে একটি বীজই তো আস্তে আস্তে সম্পূর্ণ ধান গাছে রূপান্তরিত হচ্ছে, এই যে প্রক্রিয়া, এতে করে বীজটি যদি সত্য না হতো তাহলে ওই ধান গাছটিও মিথ্যা হতো, এটা সাংখ্যদের মত। অতএব সাংখ্যরাও মনে করছে কি, যে এই জগৎ সত্য, কারণ জগতের কারণ সেও সত্য, সেই কারণটাই জগৎ রূপে পরিণত হয়, অতএব এটাও সত্য। এরপরে আসা যাচ্ছে যে প্রত্যয়বাদে, প্রত্যয়বাদে কি বলা হচ্ছে? না, প্রত্যয়বাদের কিন্তু মূল বক্তব্য হচ্ছে যে সমগ্র বিশ্ব কিন্তু জ্ঞানের আকার। প্রত্যয় কথার অর্থ কি? জ্ঞান। এখন এই ভাববাদের যে মূল স্বরূপ, সেখানে কি বলা হচ্ছে? না, ভাববাদের মূল স্বরূপে এদের বক্তব্য হচ্ছে বস্তুবাদের সম্পূর্ণ বিপরীত। না, মানুষ যখন এই চিন্তা জগতে মনোনিবেশ করেছে, তখন থেকেই সে ভাবছে যে এই চিন্তার উৎস কি, কার দ্বারা বস্তু জগতে সে দৈনন্দিন কাজকর্মে নিজেকে নিয়োজিত করেছে, অর্থাৎ বস্তু জগতের পশ্চাতে যে একটা সত্তা আছে, এটা সে কিন্তু প্রত্যয়বাদে চিন্তা করছে, যে এই বস্তু জগতে আমরা যা কিছু দেখছি এগুলির মূলে কোনো একটি চেতন সত্তা আছে।
সেই চেতন সত্তার দ্বারাই কিন্তু সকলে প্রেরিত হয়, কাজে কর্মে মননে চিন্তনে প্রেরিত হয়। এই চেতন সত্তাই কিন্তু জড়সত্তার মূলে, মানে এই যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলির মূলে রয়েছে একটি চেতন সত্তা, যা কিছু দেখছি এগুলি সবই জড়সত্তা। এই জড়সত্তাই, এই জড়সত্তা বস্তুতপক্ষে চেতন সত্তার একটি রূপ। যদি বলেন কিভাবে, এই খুব সহজ একটি পদ্ধতি, একটু খেয়াল করুন, আমরা যখন ঘুমাই, যখন আমরা গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকি, তখন তো আমরা কিছুই বুঝতে পারি না। তাহলে তখন আমাদের যে আমিত্বই থাকে, মানে আমাদের মন তখন আমিত্বেই ভরা থাকে, আমাদের মনে তখন অন্য কোনো বিষয় থাকে না। ঘুমটা যখন একটু হালকা হয় তখন আমরা স্বপ্ন দেখতে শুরু করি। সেই স্বপ্নে যে বিষয়গুলি আমরা দেখি সেই বিষয়গুলি কি বস্তুত রয়েছে? স্বপ্নে দেখা বিষয়গুলি বস্তুত নেই, তথাপি আমরা দেখি। তাহলে সেই বিষয়গুলি কিভাবে দেখি? না, আমাদের যে মন বা অন্তঃকরণ সেগুলি সাক্ষাৎ সেই বিষয়ের আকারে আকারিত হয়। তাহলে বিষয় না থাকা সত্ত্বেও আমাদের মন কিন্তু সেই বিষয়গুলি নির্মাণ করে। বিষয়গুলি না থাকা সত্ত্বেও আমাদের মন সেই বিষয়গুলিকে নির্মাণ করে এবং প্রত্যক্ষ করে। যখন আমরা ঘুমন্ত অবস্থায় থাকি, স্বপ্ন দেখি, তখন কিন্তু আমাদের মনই বিষয় তৈরি করে সেই বিষয়কে দেখে। তাহলে অন্তঃকরণের এই ক্ষমতা আছে, আমাদের মনের এই ক্ষমতা আছে বিষয় নির্মাণ করার, এটা আমরা স্বীকার করতে পারছি। সকলেই এটা মানবেন, মানতে বাধ্য, কারণ আমরা যখন ঘুমাই তখন বস্তু না থাকলেও আমরা কিন্তু বস্তুকে সত্য বলেই দেখি। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমাদের তাহলে স্বপ্ন অবস্থায়, স্বাপ্নিক অবস্থায় বিষয়গুলি না থাকলেও আমরা কিন্তু বিষয়গুলিকে প্রত্যক্ষ করি। তাহলে সেই বিষয়গুলি কিভাবে তৈরি হয়? না, জ্ঞানই সেই বিষয়ের আকারে আকারিত হয়, সেই বিষয় রূপে পরিণত হয়। তাহলে এই যে জ্ঞান বিষয় রূপে পরিণত হচ্ছে, তার মানে কি? চেতন সত্তা অচেতন রূপে, অচেতন বিষয় রূপে পরিণত হচ্ছে, এটি কিন্তু প্রত্যয়বাদের মূল কথা। ওখানে যেমন, মানে বস্তুবাদের ক্ষেত্রে বা যথার্থবাদের ক্ষেত্রে কখনোই বলা হয়নি যে চেতন জ্ঞান অচেতন বিষয় রূপে পরিণত হয়, কিন্তু এখানে বলা হচ্ছে চেতন জ্ঞান অচেতন বিষয় রূপে পরিণত হয়, বিষয়ের আকারে আকারিত হয়ে সেই যে জ্ঞানের আকারটাই হচ্ছে বিষয়। এটা কিন্তু এই যে প্রত্যয়বাদের কিন্তু মূল কথা। এরপরে এই প্রত্যয়বাদীদের যে মূল বিষয়গুলি সেগুলি বলতে গিয়ে কয়েকটি কথা বলতেই হয়। যতক্ষণ মানুষের এই অজ্ঞান থাকে, মানে মানুষ যখন, দেখুন স্বপ্ন সে কতক্ষণ দেখে? যতক্ষণ সে নিদ্রায় থাকে। ঠিক তেমনি যতক্ষণ মানুষের অজ্ঞান থাকে ততক্ষণ কিন্তু এই বস্তুগুলিকে সে জ্ঞান থেকে ভিন্ন বলে মনে করে, নিজের থেকে বা জ্ঞানের থেকে ভিন্ন বলে মনে করে, বস্তুগুলিকে বিষয়গুলিকে ভিন্ন বলে মনে করে। যেমন স্বপ্ন দেখতে থাকা ব্যক্তিটি যতক্ষণ স্বপ্নে থাকে, যতক্ষণ স্বপ্নের জগতে থাকে, ততক্ষণ পর্যন্ত সে বিষয়গুলিকে সত্য বলে মনে করে, নিজের থেকে পৃথক বলে মনে করে। কিন্তু যেই তার ঘুমটা ভেঙে যায় তখনই সে বুঝতে পারে যে বস্তুগুলি আমার থেকে কিন্তু পৃথক নয়, বস্তুগুলি আমারই জ্ঞান, তার আকার, তার বিভিন্ন আকার, আমারই জ্ঞান বিভিন্ন আকারে আকারিত হয়েছে। ঠিক তেমনি এই জগতে যা কিছু আমরা দেখছি, যতদিন আমাদের অজ্ঞান আছে, সেই বিষয়ের স্বরূপ অজ্ঞান যতদিন আমাদের আছে, ততদিন পর্যন্ত আমরা সেই বিষয়গুলিকে জ্ঞানের থেকে পৃথক অস্তিত্বশীল বলে দেখি। যেই মাত্র আমাদের অজ্ঞান চলে যাবে,
তখন কিন্তু আমরা আর সেগুলিকে পৃথক বলে দেখব না, তখন আর সেগুলি জ্ঞানের থেকে পৃথক বলে প্রতীত হবে না, সেগুলি জ্ঞানেরই আকার, এটি তখন বোঝা যাবে। তো ভারতীয় দর্শনে এই যে ভাববাদী দর্শনের মূল কথা হচ্ছে এটাই যে প্রত্যেকটি বিষয় কিন্তু চৈতন্য নির্ভর বা জ্ঞান নির্ভর, জ্ঞান আছে ঠিক স্বপ্নের মতোই, স্বপ্নিক, প্রত্যেকটি বস্তু স্বপ্নিক, স্বপ্নিক বস্তুর মতো, স্বপ্নিক বললে ভুল, স্বপ্নিক বস্তুর মতোই মিথ্যা। মিথ্যা মানে কি, সেই বস্তুগুলির যে যথার্থতা নেই, যেমনটি আমরা দেখছি তেমনটি নয়। যারা যারা ভাববাদী সম্প্রদায় আছে তারা সবাই কিন্তু এটাই মনে করেন। প্রথমেই চলে যাচ্ছি বৌদ্ধদের কথা। বৌদ্ধদের যে দুটো উপদল জগতের এই বাস্তবতাকে স্বীকার করে না তারা কারা, তারা হচ্ছে শূন্যবাদী এবং যোগাচার বা বিজ্ঞানবাদী। শূন্যবাদী বা মাধ্যমিকরা কি বলছেন, তারা বলছেন যে যেমন আমার এই যে বস্ত্রটি, এই জামাটি, জামাটি বস্তু তো কি জামাই, এটা তো জামা নয়, এটি কতকগুলি জামা বলে কোনো পৃথক বস্তুই নেই, তাহলে কি আছে, কতকগুলি সুতো, কতকগুলি সুতোকে গাঁথা হয়েছে, তাহলে সেই সুতো বলে কি কোনো পৃথক বস্তু বস্তু তো আছে, তাও নেই, সেটি তন্তুর সমষ্টি, তন্তু বলেও কি কোনো পৃথক বস্তু আছে, তো এইভাবে দেখতে দেখতে দেখা যাবে শেষে গিয়ে কিছুই নেই। তাহলে কিছু নেই তো এটা আমরা দেখছি কি করে, তাহলে যদি দেখছি তাহলে এটা আছে, যদি আছে তো এটা চিরকাল একরকম থাকবে না কেন, আগে কেন ছিল না, আমার কথাটা কি বুঝতে পারছেন। যখন কোনো বস্তুকে আমি বলবো সত্য তাহলে সেটা চিরকাল একই রকম থাকবে তবেই সেটাকে সত্য বলবো, কিন্তু এটা চিরকাল কি একরকম, জামাটা চিরকাল একরকম থাকবে না, এটির রূপ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এটি আগে ছিল না পরেও থাকবে না, তাহলে তাৎকালিক এখন আছে, এখন যে আছে এটাও আবার কিরকম না, এটি বস্তুতে পক্ষে জামা বলে কোনো পৃথক বস্তুই নয়, সুতোর সমষ্টি, সুতোগুলোও আবার পৃথক বস্তু নয়, তন্তুর সমষ্টি, এভাবে দেখলে শেষে দেখা যাবে কিছুই নেই। তাহলে বস্তুটি এই অসৎ অসৎবাদীরা বা শূন্যবাদীরা কি বলছেন, না প্রত্যেকটি বস্তু না সৎ না অসৎ না সদসৎ, এটি কিছুই নয়, সবই শূন্য বা অনির্বচনীয়। কিরকম, যদি সৎ হতো তাহলে চিরকাল একই রকম থাকতো, সৎ বা যেটা সত্য তার কখনো ব্যভিচার হয় না, চিরকাল একই রকম থাকে। আবার যেটি মিথ্যা, মিথ্যা তার তো প্রতীতিই সম্ভব নয়, যদি অসৎ হতো তাহলে তার প্রতীতিই হতো না, যেমন বন্ধা পুত্র যদি বলি, বন্ধার পুত্র, বন্ধার তো পুত্রই হয় না, তাহলে বন্ধা পুত্র কথাটি অসৎ, কিন্তু জামাটা তো অসৎ নয়, জামাটা দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি তো এই জামাটা কি চিরকাল একরকম ছিল না একরকম থাকবে, চিরকাল একরকম থাকবে না, জামাটা এখন যেমন দেখছি পাঁচ বছর পরে জামাটা তেমন থাকবে না, একশো বছর পরে এই জামাটাই হয়তো থাকবে না, তাহলে আবার এক বছর আগে হয়তো এই জামাটা ছিল না, তাহলে এটি সত নয়, তাহলে অসত নয় সত নয়। আবার যদি বলি সদসৎ তাহলে সেটা বলাও ভুল, কারণ সদসৎ বললে কি কি দাঁড়াবে, আলো ছায়া একসঙ্গে থাকতে পারে কি, থাকতে পারে না, কোনো একটা জিনিস আমি বললাম এটা ট্রু না ফলস, আপনি বললেন ট্রু এবং ফলস, সেটা কি হতে পারে, হতে পারে না, তাহলে একই সঙ্গে কোনো বিষয় সদসৎ বলে কিছু হতে পারে না, সত হবে অসত হবে এটা হতে পারে না, তাহলে কি না, তখন শূন্যবাদীরা বলছেন এগুলি এগুলি হচ্ছে চরম সত নয় চরম অসত নয়, এগুলি হচ্ছে অনির্বচনীয় বা শূন্য, এগুলি সবই জ্ঞানের আকার। একইভাবে যারা যোগাচারী বিজ্ঞানবাদী তারা বলছেন আমাদের ভেতরে দুটি বিজ্ঞান আছে, একটি আলয় বিজ্ঞান আর একটি প্রবৃত্তি বিজ্ঞান, এই আলয় বিজ্ঞান বা অহমাকার বিজ্ঞান, বিজ্ঞান বলতে বুদ্ধি যেটা, তো এই আলয় বিজ্ঞান বা অহমাকার বিজ্ঞান সেটা কি হয়, না অহমাকার বিজ্ঞানটা এমনিতে অহমাকারই থাকে
যখন কোনো বিষয় সংস্পর্শ পায় তখন সেই অহমাকার বিজ্ঞানটা সেই বিষয়ে গমন করে সেই বিষয়ের আকারে আকারিত হয়ে প্রবৃত্তি বিজ্ঞান উৎপন্ন করে। সেই সেই প্রবৃত্তি বিজ্ঞান কি বিষয়ে, সেই প্রবৃত্তি বিজ্ঞান হচ্ছে বিষয়ের আকারে আকারিত বিজ্ঞান। বিজ্ঞান বলতে আমাদের যে চেতনা, তাহলে আমাদের চেতনা অহমাকারী থাকে কোনো বিষয়ের সংস্পর্শে, সেই চেতনা সেই বিষয়ের আকারে আকারিত হয়ে অবস্থান করে, সেটি হচ্ছে প্রবৃত্তি বিজ্ঞান। এই প্রবৃত্তি বিজ্ঞানটাই হচ্ছে আমাদের, আমরা যাকে দেখি কোন একটি বিষয়ের যে জ্ঞান হয় তাই প্রবৃত্তি বিজ্ঞান। তাহলে যা কিছু আমরা বিষয় প্রত্যক্ষ করছি সব এই বিজ্ঞানেরই রূপ। এখন এক্ষেত্রে সৌত্রান্তিকরা বা বাহ্য অনুমেয়বাদীরা বলতে পারেন যে এরকম কি হতে পারে না, কোনো বিষয়ে আমরা মানে দেখছি আছে তথাপি তুমি বলছো এটা বিজ্ঞানের আকার। তখন আমাদের যারা যোগাচারী তারা বলছেন যে না, এই অন্তর্বিজ্ঞান বাহ্য বস্তুর মতো অবভাসিত হয়, বাহ্য বস্তুবৎ অবভাস হতে। তাহলে তখন সৌত্রান্তিকরা বলছেন যে বাহ্য বস্তুর মতো অবভাসিত হয় বলছো, তাহলে বাহ্য বস্তুর মতো অবভাসিত হয় মানে বাহ্য বস্তু আছে তার মতো, যেটা নেই তাকে তো কেউ উপমা করে না, তার তো কেউ উপমা দেয় না। যে বিষয়টা নেই আমি কি বলতে পারি যে এই যে ছেলেটি পুরো একদম বন্ধা পুত্রের মতো, এটা কি বলতে পারি? এটা তো বলতে পারি না, কারণ বন্ধা পুত্রই নেই, তার মতো কি করে বলবো? বা আমরা কোনো একটা ফুলকে কি বলতে পারি যে এই এই অপরাজিতা ফুলটা আকাশ কুসুমের মতো? এটা তো বলতে পারি না, কারণ আকাশ কুসুমই নেই। তাহলে সেই রকমই বাহ্য বস্তু তুমি বলছো নেই, সবই জ্ঞানের আকার, তাহলে বাহ্য বস্তুর মতো অবভাসিত হয় এরকম বলছো কি করে? এরকম একটা কিন্তু উভয় মতবাদের মধ্যে কিন্তু একটা মতভেদ রয়েছে। ভারতীয় দর্শনে এটা কিন্তু বেশ উপভোগ্য কর একটা মতবিরোধ। এক্ষেত্রে কেউ কেউ স্বপ্নে দেখছে সে হাতিতে আরোহণ করে চলছে, কেউ দেখছে যে সে মানে তার হয়তো পা ভাঙা, সে দেখছে আমি মাঠে ফুটবল খেলছি, হ্যাঁ এরকম বিভিন্ন জিনিস দেখছে যেটা তার পক্ষে সম্ভব নয়। কেউ দেখছে কোনো একটা অবাস্তব বিষয় নিয়ে বিবাদ করছে, হ্যাঁ তো এগুলির যে উপলব্ধি হচ্ছে আমাদের স্বপ্নে, তাহলে পদার্থগুলো না থাকলেও সেগুলো উপলব্ধি করছি আমরা। আবার যখন জাদুকর জাদু দেখাচ্ছে তখন যে পদার্থগুলি সেখানে নেই জাদুকর সেইগুলোই সেখানে দেখাচ্ছে, তাহলে না থাকা সত্ত্বেও আমাদের সেই সেই পদার্থের জ্ঞান হচ্ছে। অতএব জগতে বিষয় না থাকলেও কিন্তু জ্ঞান আছে এবং সেই জ্ঞান বিষয় নির্মাণ করতে পারে, এবং যা কিছু আমরা জ্ঞানের গোচর করি, যা কিছু আমরা বিষয় রূপে প্রত্যক্ষ করি, সেগুলি সবই জ্ঞানের আকার আর কিছুই নয়, সবই সেগুলি জ্ঞানের আকার। এক্ষেত্রে অদ্বৈত বেদান্তীরাও তারাও কিন্তু বস্তুবাদ, এই তারাও কিন্তু এই ভাববাদী বা প্রত্যয়বাদী। অদ্বৈত বেদান্তীদের মধ্যে কি বলছেন, অদ্বৈত বেদান্তীরা হচ্ছে মানে সবচেয়ে বড় প্রত্যয়বাদী বললে যেটা বোঝায় অদ্বৈতবাদীরা কিন্তু সেই রকম। তারা এক কথায় বলছেন যে অবশ্যই জগৎ সমগ্র জগৎ কিন্তু জ্ঞানের আকার, জ্ঞান ছাড়া কিছুই নয়, সেই জ্ঞান কি আত্মা বা ব্রহ্ম। তারা বলছেন, আগেই আমি উদাহরণ দিয়েছি এখানে, সাক্ষাৎ শঙ্করাচার্য বলছেন যে শ্লোকার্ধেন প্রবক্ষামি যদুত্তম গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না করো, ব্রহ্মই সত্য বাকি সমস্ত জগৎ মিথ্যা। মিথ্যা মানে কি? অনির্বচনীয়, মানে না সৎ না অসৎ না সদসৎ, এটি সত নয়, সমগ্র জগৎ কিন্তু সত নয়। যদি সৎ হতো তাহলে তাহলে জগৎ একই রকম থাকতো। একটি বাচ্চা ছেলে যখন জন্মালো সে কি 50 বছর পরে একই রকম থাকবে? একরকম থাকবে না, তাহলে সেটি পরিবর্তিত হয়। তাহলে যখন যার পরিবর্তন হয় তাকে আমরা কি করে সৎ বলবো? যার পরিবর্তন হয় তাকে আমরা একরূপ বা যথার্থ কিভাবে বলতে পারি? তাকে তো বলতে পারি না সেটা যথার্থ, প্রতিনিয়ত পরিবর্তনশীল। একইভাবে তাহলে সমগ্র জগতই এই মানে সমগ্র জগতই কিন্তু পরিবর্তনশীল, এবং জগতই সমগ্র জগৎ কিন্তু ব্রহ্মেরই রূপ, ব্রহ্মই সেখানে কিন্তু মূল, মানে ব্রহ্মই জগৎ আকারে প্রতীত হয়।
এটাই কিন্তু প্রত্যয়বাদের মূল কথা। এই যে ব্রহ্ম, এই ব্রহ্মই কিন্তু চেতন পদার্থ, এই চেতন সত্তাই কিন্তু এই অচেতনের আকারে আকারিত হয়। ব্রহ্ম এই যে অদ্বৈত বেদান্তীদের মতে এরা তো মায়া পরিণামবাদী, এরা কি বলছেন যে জগতে মায়া নামক বস্তু রয়েছে যেটি ভাবরূপ, যেটির অস্তিত্ব নেই, যেটির অস্তিত্ব নেই তথাপি আছে। কিরকম কিসে আছে? না ব্রহ্মে আছে, ব্রহ্মে অবস্থান করছে। এইটি কি না? এটি অজ্ঞান। এই মায়া বা অজ্ঞান কিন্তু বস্তুর আকারে আকারিত হয়, যেমন রজ্জুতে সর্প, শক্তিতে রজত। তো এখানে কি হচ্ছে না, ওখানে শক্তি আছে কিন্তু আমরা দেখছি কি রজত। সেই রজতটা কি রকম, কিসের দ্বারা তৈরি হচ্ছে সেখানে রজতটা? না আমাদের অজ্ঞান নির্মিত, আমাদের অজ্ঞান সেখানে বিষয়। সেই অজ্ঞানটি ওই চেতনের সত্তায় আরোপিত হচ্ছে, হয়ে সেই রূপে প্রতীত হচ্ছে। সেখানে সর্প না থাকলেও কিন্তু সর্প দেখছি, রজত না থাকলেও রজত দেখছি, এগুলি সবই অজ্ঞানের রূপ। এবং ওই যে জ্ঞানের সত্তায় ওই অজ্ঞানকে আমরা দেখছি। তাহলে বস্তু না থাকলেও আমরা বস্তুর প্রত্যক্ষ করছি, এবং সেই বস্তুগুলি অজ্ঞান নির্মিত, এবং চেতনের সত্তায় সত্তাবান, অজ্ঞানের সত্তা নেই, তাই চেতনের সত্তা নিয়ে অজ্ঞানকে দেখছি। এটা কিন্তু অদ্বৈত বেদান্তীদের মত। এরা ব্রহ্ম কারণতাবাদী বা মায়া পরিণামবাদী। এরা এখানেতে সত্তা ত্রৈবিধ্য স্বীকার করেছেন। এ প্রসঙ্গে বলি, অদ্বৈত বেদান্তের মতে যে জ্ঞেয় রূপে প্রকাশিত সমগ্র জগৎ কিন্তু মিথ্যা, শুক্তি রজতের ন্যায়। তো রজত যেমন উৎপত্তির পূর্বে এবং মানে শেষে, উৎপত্তির পূর্বে রজত ছিল না, রজতের উৎপত্তি মানে শুক্তিতে আমরা যে রজতকে দেখছি সেটা আগে রজত ছিল না, আগে কি ছিল সেটা না, শুক্তি ছিল। এবং যখন আমরা রজত আজ সেখানে দেখবো না, যখন আমাদের সেই রজতের যে অজ্ঞানটা যখন চলে যাবে, রজত রূপ যে অজ্ঞানটা যখন চলে যাবে, তখন আমরা সেখানে শুক্তিই দেখব। তাহলে সেই শুক্তিরূপই অবস্থান করবে। যেমন রজ্জু সর্পতে কি হচ্ছে, রজ্জু সর্পতে আমরা ওই রজ্জুটাই আগে ছিল, আমরা মাঝে সেখানে সর্প হঠাৎ করে দেখলাম, পরে আবার যখন ভালোভাবে দেখছি তখন দেখছি রজ্জুই আছে। তাহলে আদিতেও ছিল রজ্জু, পরেও থাকবে রজ্জু, মাঝে কিছুক্ষণের জন্য আমরা কি দেখছি সেখানে সর্প। ঠিক তেমনি তাৎকালিক প্রতীতি হচ্ছে জগতের। এই জগতের উৎপত্তির পূর্বেও ব্রহ্ম, এবং এই জগৎ ধ্বংসের পরেও কিন্তু ব্রহ্ম। তার প্রতীতি কিভাবে হবে, সেই যে ব্রহ্মের সাক্ষাৎ কিভাবে হবে? না আমাদের অজ্ঞানের জন্য সেই ব্রহ্মের সাক্ষাৎকার হচ্ছে না। যখন এই অজ্ঞান নষ্ট হবে তখন আমরা বুঝতে পারবো যে এই জগৎ বস্তুতপক্ষে সত্তাহীন, কেবলমাত্র ব্রহ্মের সত্তাতেই সত্তাবান, এখানে ব্রহ্মই আছে, অন্য কিছু নেই। ঠিক স্বপ্ন থেকে ওঠা ব্যক্তির মতো, যখন ব্যক্তিটি স্বপ্ন দেখছে তখন সে মনে করছে এটি সত্য, যখন সে স্বপ্ন আর দেখছে না, যখন সে জেগে গেছে স্বপ্ন ভঙ্গ হয়েছে, তখন সে ছিল যে আগে যা দেখেছি সেগুলি সব মিথ্যা স্বপ্নিক। ঠিক তেমনি যখন ব্যক্তির পারমার্থিক জ্ঞান হবে তখন এই যে ব্যবহারিক জগতের জ্ঞান, যে ব্যবহারিক জগৎ যে সত্য নয় এটা তার কাছে প্রতীত হবে। এক্ষেত্রে অদ্বৈত বেদান্তীরা সত্তা ত্রৈবিধ্য স্বীকার করেছেন। সত্তা ত্রৈবিধ্য কি? একটি হচ্ছে লৌকিক সত্তা, একটি পারমার্থিক সত্তা, আর একটি প্রাতিভাসিক সত্তা। তো এই যে আমরা রজ্জুতে সর্পকে দেখছি, এটি হচ্ছে প্রাতিভাসিক, মানে তাৎকালিক প্রাতিভিক সত্তা। এটি ব্যবহারিক সত্তা দ্বারা মানে রজ্জুর সত্তা দ্বারা এটি কিন্তু নষ্ট হয়ে যায়, এই সর্পজ্ঞান। এই যে রজ্জুকে আমরা দেখছি বা এই যে যা কিছু আমরা প্রত্যক্ষ করছি জগতে, এগুলি সবই ব্যবহারিক। এই ব্যবহারিক জ্ঞানের দ্বারা প্রাতিভাসিক জ্ঞান নষ্ট হয়ে যায়। আর এই ব্যবহারিক জ্ঞান কখন নষ্ট হয়? যখন পারমার্থিক জ্ঞান হয়। পারমার্থিক সত্তা মানে ব্রহ্ম, ব্রহ্মেরই একমাত্র পারমার্থিক সত্তা আছে। সেই পারমার্থিক সত্তার যখন জ্ঞান হয় তখন কিন্তু এই প্রাতিভাসিক এবং ব্যবহারিক উভয় সত্তার জ্ঞানই নষ্ট হয়ে যায়। এগুলি বস্তুত অজ্ঞান। তাহলে জগৎকে এরকম স্বপ্নিক স্বীকার করছেন কিন্তু অদ্বৈত বেদান্তীরা।
একইভাবে যারা যোগাচারী তারাও বলছেন যে যোগাচারের দ্বারা যখন জ্ঞান লাভ হয় তখন কিন্তু এই অজ্ঞান নষ্ট হয়ে যায় এবং তখন বস্তুর স্বরূপ যে বস্তুতপক্ষে জ্ঞান সেটা প্রতীত হয়। এক কথায় যদি বস্তুবাদ এবং প্রত্যয়বাদের সামারাইজ করি তাহলে বস্তুবাদ হচ্ছে জ্ঞান জ্ঞান নিরপেক্ষ সত্তা আছে বস্তুগুলির, মানে জ্ঞানেই জ্ঞান আছে বলে বস্তুগুলি দেখা যাচ্ছে এমনটা নয়, জ্ঞান হোক বা না হোক বস্তুগুলি আছে এটা মনে করে বস্তুবাদীরা। আর জ্ঞান ছাড়া বস্তুগুলির সত্তা নেই, জ্ঞান আছে বলেই বস্তুগুলি দেখা যাচ্ছে বা জ্ঞান নির্ভর বস্তুগুলি এমনটা যারা মনে করে তারা প্রত্যয়বাদী বা ভাববাদী। তো মনে হচ্ছে সময় প্রায় শেষের দিকে, আমি কিছু প্রশ্ন যদি আপনাদের থাকে একটু বলুন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তারা আস্তিক দর্শন। আস্তিক মানে এই নয় যারা ঈশ্বরে বিশ্বাস। আপনি বলেছিলেন যে আস্তিক দর্শন ছয় প্রকার, মানে আমরা যেটা পড়েছি সেটাই আস্তিক দর্শন, মানে আপনি যেটা বললেন উত্তর মীমাংসার যে মীমাংসার কথা বললেন ওখানে আমি কনফিউশন। উত্তর মীমাংসা মানে হচ্ছে বেদান্ত। হ্যাঁ, উত্তর মীমাংসা মানে বেদান্ত, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, এই পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা দুটিই কিন্তু আস্তিক দর্শন। আবার বলছি আস্তিক দর্শন হচ্ছে ছয়টি আছে, ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা। এই উত্তর মীমাংসা দর্শনের অপর নাম কিন্তু বেদান্ত দর্শন, ঠিক আছে? ধন্যবাদ স্যার, এটা জানা ছিল। হ্যালো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে অর্ণব? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি একটু নেটওয়ার্কের প্রবলেমে আমি বাইরে বেরিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর শিক্ষাকর্মীদের মধ্যে। হ্যালো, কারো কি কোশ্চেন আছে কোনো অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে বা গবেষকদের মধ্যে? আশা করি মনে হয় নেই। ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন থাকলে? হ্যাঁ, ছাত্রছাত্রীদের মধ্যে কেউ করতে পারো। একজন প্রশ্ন করেছে শুভজিৎ দাস, যে প্রকৃতি এবং পুরুষ শব্দ দুটিকে নারী এবং পুরুষ বলা যেতে পারে কি? হ্যাঁ, এই রকমটা মানে বলা যেতে পারে বলতে দার্শনিক পরিভাষা থেকে বলা যেতে পারে না, কারণ দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু পুরুষ বলতে আমরা যেটা জেন্ডার মানে ম্যাসকুলাইন জেন্ডার যেটা বলি সেটা কিন্তু নয়। দার্শনিক দৃষ্টি থেকে কিন্তু পুরুষ বলতে পুরি সেতে ইতি পুরুষ, পুরি মানে দেহ, দেহে যিনি স্বয়ং করেন তিনি হচ্ছেন পুরুষ মানে আত্মা, বোঝা যাচ্ছে কি? মানে দার্শনিক দৃষ্টিতে পুরুষ বলতে কিন্তু মেল নয়, দার্শনিক দৃষ্টিতে পুরুষ বলতে বা আমাদের ভারতীয় অধ্যাত্ম চেতনায় পুরুষ বলতে কিন্তু আত্মা, এখানে মেল ফিমেলের ব্যাপার নেই। তবে যারা সাধক সাধন মার্গে রয়েছেন, ভক্তি মার্গে সাধনা করছেন, তারা অনেকে এই পুরুষ প্রকৃতিকে নারী পুরুষ স্বামী স্ত্রী এই রকম কল্পনা করেছেন বা উমা মহেশ্বর এরকম কল্পনা করেছেন। অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন বা গবেষকরা। আর মনে হয় নেই। হ্যালো, হ্যাঁ,
অর্ণব আর মনে হয় কারো কোশ্চেন নেই। আচ্ছা আচ্ছা, কারো প্রশ্ন থাকলে নিশ্চিন্তে প্রশ্ন করতে পারেন, যে কোনো সংশয় থাকলে করতে পারেন। বিষয়টি একেবারেই মানে সংস্কৃত যে ভারতীয় দর্শন অনুযায়ী করা হলো, যদিও এটি পাশ্চাত্য দর্শনে বহুল চর্চিত বিষয়, তবুও আমাদের আলোচনা চক্রের সমস্ত বিষয়টি কিন্তু ভারতীয় দর্শন নিয়েই করা হয়েছে। মনে হয় আর কারো নেই, থাকলে বলতে পারেন এখনো পর্যন্ত। কল্যাণদা, কল্যাণদার কোনো কোশ্চেন আছে? হ্যালো, মনে হয় নেই, তাহলে আমি শেষের ঠিক আছে, আমি এবার বলি। ধন্যবাদ অর্ণব ঘোষাল মহাশয়কে সুন্দরভাবে সাবলীলভাবে দুরূহ বিষয়গুলিকে সহজ সরলভাবে উপস্থাপন করেছেন আজকের বিষয় সম্পর্কে, এবং এর দ্বারা উপকৃত হবে ছাত্রছাত্রীরা, আমরাও উপকৃত। এবার ভোট অফ থ্যাঙ্কস জানানোর জন্য আমাদের কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক ননীগোপাল মাইতি মহাশয়কে ভোট অফ থ্যাঙ্কস জানানোর জন্য অনুরোধ করছি। প্রথমেই ধন্যবাদ জানাই কালীনগর মহাবিদ্যালয় তথা সংস্কৃত বিভাগের পক্ষ থেকে ডক্টর অর্ণব ঘোষালকে। অর্ণবকে অনেকদিন ধরেই চিনি, অনেকদিন আগেই পরিচিত ছিল। নমস্কার। তো এত সুন্দর একটা বিষয় উপস্থাপিত করার জন্য, বিশেষ করে এখনকার নতুন সিবিএস সিস্টেমে যে এই জগৎ সম্পর্কে ভারতবর্ষের বিভিন্ন মতবাদ, এটা আমাদের খুব দরকার। আর এই বিষয়ে তো সেরকম ভাবে আমাদের সংস্কৃতে কোনো বই টই নেই, খুবই কাজে লাগবে এখানে এত ভালোভাবে বলার জন্য। আরেকবার ধন্যবাদ জানাচ্ছি অর্ণব, মাননীয় অর্ণব ঘোষাল মহাশয়কে। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালীনগর কলেজের মাননীয় অধ্যক্ষা ঈশানী ঘোষ মহাশয়কে, এবং আমাদের এই যে আন্তর্জাতিক আলোচক চক্রের টেকনিক্যাল বিষয়টা যিনি দেখেছেন, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের মাননীয় অতনু দত্ত খান মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের আইকিউএসসি কোঅর্ডিনেটর শুভাশিস মুখার্জি মহাশয়কে। সবচেয়ে বেশি যারা কাছে যাদের উপকৃত হয়েছে, সেই সকল ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক এবং শিক্ষাকর্মীদের, যারা এই এতক্ষণ ধরে আলোচনা চক্রে অংশগ্রহণ করলেন। সবশেষে করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই জগৎ করোনা মুক্ত হোক এবং আবার স্বাভাবিক হয়ে উঠুক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই বলে নমস্কার। ধন্যবাদ অর্ণব। তাহলে শেষ করছি এখানে, আর ফিডব্যাক লিংকটা দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ, এটা ফিল আপ করলে সার্টিফিকেট পাবেন ফিডব্যাক। অর্ণব সুন্দর হয়েছে, ঠিক আছে। পরনগোপাল দা এবং রাহুল দা কি আমি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমাদেরও বিভাগের পক্ষ থেকে, সংস্কৃত বিভাগের পক্ষ থেকে এবং কালীনগর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, এখানে শেষ করছি। হ্যাঁ।